ওয়েলকাম আজকের ক্লাসে আমরা আবার একটা টপিক পড়ব ফার্টিলাইজেশন। এবার এই টপিকটা করার আগে আমি ধরে নিতে পারি এমন যে তোমার কিছু কিছু টপিকের ব্যাপারে অলরেডি আইডিয়া থাকতে লাগবে। যেমন ফার্স্ট গ্যামেটোজেনেসিস, মেল স্পার্মাটোজেনেসিস কেমনভাবে হয়, ইন ফিমেল ওজেনেসিস কীভাবে হয়, কিছুটা আইডিয়া মেনস্ট্রুয়াল সাইকেলের লাগবে। বাট যদি কোনো টপিকে তারপরেও তোমার এক্সাক্ট ক্লিয়ার আইডিয়া না থাকে, আমি এমনভাবে করানোর চেষ্টা করুম যাতে তোমার ফার্টিলাইজেশন ফার্দার বুঝতে অসুবিধা না হয়। ওই টপিকগুলোতে একটু ডাউট থাকলেও, বাট ইনকেস যদি ডাউট থাকে জিজ্ঞেস করবো, কারণ এই ডাউটগুলো থাকলে ফার্দার কোয়েশ্চেন করতে প্রবলেম হবে। কারণ গ্যামেটোজেনেসিস থেকে তুমি ধরে চলতে পারো একটা কোয়েশ্চেন আইব, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে টপিকটা আছে এটার মধ্যেই আমি একসাথে গ্যামেটোজেনেসিস পড়াইছি, তো তুমি ধরে চলতে পারো এখান থেকে একটা কোয়েশ্চেন আইব, এটা শিওর। আমরা আজকে এই টপিকটা স্টার্ট করি ফার্টিলাইজেশন। আমি ট্রাই করবো এরকমভাবে করাতে যাতে তোমার ফার্দার বুঝতে অসুবিধা না হয়। এবার ফার্টিলাইজেশন করার আগে ফার্স্ট আমার একটা টপিকের ব্যাপারে একটু আইডিয়া লাগবে, দ্যাট ইজ স্ট্রাকচার অফ ওভাম। স্ট্রাকচার অফ ওভাম এই টপিকটার ব্যাপারে আমার একটা ক্লিয়ার কাট আগে আইডিয়া লাগবে। এটা না থাকলে ফার্টিলাইজেশন বুঝতে অসুবিধা হবে। এবার ওভামের স্ট্রাকচার যদি দেখতে লাগে কীরকম হয়, ফার্স্ট ভালো করে দেখো, আমি এখানে বাইরে একটা মেমব্রেন ড্র করছি, এটা এই মেমব্রেনটার আমি নাম দিতেছি জোনা পেলোসিটা। এই মেমব্রেনটার নাম জোনা পেলিউসিটা। ফার্স্ট আমি একটা মেমব্রেন দেখাতেছি, এটার নাম কি হয় জোনা পেলোসিটা। তার ভিতরে এই যে এই মেমব্রেনটা প্রেজেন্ট, দ্যাট ইজ সেল মেমব্রেন। এটা আমরা ভাইটালাইন মেমব্রেনও কইতে পারি, যদিও খুব মাইনার কিছু ডিফারেন্সেস আছে, বাট আমরা সিলেবাস পয়েন্ট অফ ভিউতে এতটুকু কনসিডারেশন আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, তুমি ধরে নাও কি ওভামের যে সেল মেমব্রেন থাকে এটার নাম কি ভাইটালাইন মেমব্রেন, তার বাইরে একটা মেমব্রেন থাকে নাম কি জোনা পেলোসিটা। এবার জোনা পেলোসিটার বাইরে এরকম কিছু সেল দেখা যায়, ঠিক আছে। এটা এই মেমব্রেনটা কি জোনা পেলোসিটারও বাইরের মেমব্রেন, এই যে এই মেমব্রেনটা, এই মেমব্রেনটা কি জোনা পেলোসিটারও বাইরে প্রেজেন্ট। এই মেমব্রেনটার নাম, এই মেমব্রেনটার নাম করোনা রেডিয়েটা। যদি কয় আউটসাইড টু ইনসাইড তিনটা মেমব্রেনের নাম কো, তখন কী হবে, সবচেয়ে বাইরের মেমব্রেন কী হয় করোনা রেডিয়েটা, তারপরের মেমব্রেন কী হয় জোনা পেলোসিটা, তারপরের মেমব্রেন কী হয় সেল মেমব্রেন। ভালো করে দেখ, সবচেয়ে বাইরের মেমব্রেনটা কী হয় করোনা রেডিয়েটা, তার ভিতরে জোনা পেলোসিটা, তার ভিতরে সেল মেমব্রেন আর ভাইটালাইন মেমব্রেন। এবার আমার দুইটা কনসিডারেশন জানতে হইব। ফার্স্ট কনসিডারেশন হতেছে এমন যে করোনা রেডিয়েটার যে সেলগুলো আছে এগুলোর একসাথে হোল্ড করতে এরকম একটা কেমিক্যাল সাবস্টেন্সের দরকার, যে করোনা রেডিয়েটার সেলগুলো আছে এগুলোর একখানে হোল্ড করতে এরকম একটা সাবস্টেন্সের দরকার। এটার আমরা নাম কইতেছি কিছুটা এমন, এটার নাম হায়ালোরনিক অ্যাসিড। মেমব্রেনের পার্ট আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি, মেমব্রেনের পার্ট কী হয় আমি বলতেছি করোনা রেডিয়েটার যে সেলগুলো আছে এগুলোর একসাথে হোল্ড করতে একটা সিমেন্টিং লেয়ারের মতো দরকার হায়ালোরনিক অ্যাসিড। যদি কেউ এটার ফাংশন, বাট জিজ্ঞেস করতো না এটার ফাংশন কি, ইট প্রিভেন্টস ডিসইন্টিগ্রেশন অফ করোনা রেডিয়েটার সেলস, বুঝা গেছে। এবার তাছাড়া ভিতরে এই যে এই মেমব্রেনটা কি ভাইটালাইন মেমব্রেন আর তার বাইরেটা কি জোনা পেলোসিটা, ভাইটালাইন মেমব্রেন আর জোনা পেলোসিটার মাঝখানে যে এই স্পেসটা, কোন স্পেসের কথা বলছে বোঝা গেছে। দেখো আমি কইতেছি এটা ভাইটালাইন মেমব্রেন, এটা জোনা পেলোসিটা, এই দুইটার মাঝখানে যে স্পেসটা আছে এটার নাম প্যারি
ভাইটালাইন স্পেস, এটার নাম পেরি ভাইটালাইন স্পেস। আমি এখন অবধি কী কী পড়ছি দেখো, ফার্টিলাইজেশন স্টার্ট করার আগে আমার স্ট্রাকচার অফ হোমের সম্বন্ধে ক্লিয়ার কার আইডিয়া লাগবো, নাহলে ফার্টিলাইজেশন বুঝতে অসুবিধে হইব। ফার্স্ট আমি কই আছি সবচেয়ে বাইরে যে মেমব্রেনটা থাকে, সবচেয়ে বাইরের মেমব্রেন কোনটা? এটা, এই মেমব্রেনটার নাম করোনা রেডিয়েটা। যে সেলগুলো আছে করোনা রেডিয়েটা সবচেয়ে বাইরের মেমব্রেনের, এগুলোর মাঝখানে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে, এটার নাম কি হায়ালোরনিক অ্যাসিড। তার ভিতরে যে লেয়ারটা প্রেজেন্ট এটার নাম কি জোনা প্যালোসিডা। এই যে এই লেয়ারটা যেটা প্রথমেই ড্র করছিলাম এটার নাম কি জোনা প্যালোসিডা। তার ভিতরে যে মেমব্রেনটা থাকে সেল মেমব্রেন, এটার নাম হয়ে যাচ্ছে ভাইটালাইন মেমব্রেন। জোনা প্যালোসিডা আর ভাইটালাইন মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা থাকে এটাকে কী কয়? পেরিভাইটালাইন স্পেস। এই স্ট্রাকচারটার ব্যাপারে যদি আমার আইডিয়া হয়ে যায় তাহলে ফার্দার আমার এই টপিকটা বুঝতে ইজি হব, ফার্টিলাইজেশন। এবার আমি এক্স্যাক্ট টপিকের মধ্যে এন্টার করি, হোয়াট ইজ ফার্টিলাইজেশন। হোপফুলি এই টপিকটা ক্লিয়ার, যে কীভাবে অ্যারেঞ্জমেন্ট হয় মেমব্রেনের ইন ওভাম, ওভামের ভিতরে কী কী মেমব্রেন থাকে আর তার অ্যারেঞ্জমেন্ট কীরকমভাবে হতে পারে। এবার এইটা ক্লিয়ার হওয়ার পরে আমার কাছে একটা টপিক ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ফার্টিলাইজেশন কীভাবে হয়। ফার্টিলাইজেশন কীভাবে হয়, ফার্স্ট ফার্টিলাইজেশনের মধ্যে যদি কয় ইন জেনারেল হাউ টু ডিফাইন ফার্টিলাইজেশন, এটার মধ্যে ফার্স্ট অফ অল আমি কিন্তু এটার মধ্যে সার্টিন ইভেন্টস থাকে, একটা করে প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখো। আমি বলছি আমি এক্সাক্ট ডেফিনেশনে যেতেছি না, তুমি দেখো ডেফিনেশন কে লিখে যেতেছি না, একটু পরে বুঝবা। আমি বলছি ফার্টিলাইজেশনের মধ্যে সার্টিন ইভেন্টস থাকে, এই কথাটার মানে এটা সিঙ্গেল স্টেপ ইভেন্ট না, কথাটা বোঝা গেছে যে এক স্টেপে ফার্টিলাইজেশন কমপ্লিট এমন হয় না, অ্যারাউন্ড 5 to 6 ইভেন্টস এটার মধ্যে চলে। এবার মোস্টলি আমরা 6 ইভেন্ট ধরে চলুন আজকের ক্লাসের লিখ। এবার সার্টিন ইভেন্টসের মধ্যে হয় দ্যাট ইজ ইট ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস। সেকেন্ড, এটার মধ্যে কী হয়, ফিউশন অফ গ্যামেটস বুঝতে পারি ইনভলভস ফিউশন অফ গ্যামেটস। ক্লিয়ার? ফার্স্ট এটার মধ্যে কী হয়, সার্টিন ইভেন্টস থাকে, দ্যাট ইজ প্রথম লাইনটার মানে কি ইট ইজ নট এ সিঙ্গেল স্টেপ ইভেন্ট। সেকেন্ড, ইট ইনভলভস ফিউশন অফ গ্যামেটস, গ্যামেটসের মধ্যে মানে কি মেল গ্যামেটস স্পার্ম ফিমেল গ্যামেট ওভামের ফিউশন হয়। নেক্সট, এটার রেজাল্ট, এটার রেজাল্টে ফর্ম হয় জাইগোট। এতটুকু অব্দি আমরা আইডিয়া অলরেডি আছে, এটার রেজাল্টে কী ফর্ম হয়, জাইগোট ফর্মেশন। এটার রেজাল্টে জাইগোট ফর্ম হয়। এই তো আমার বেসিক একটা আইডিয়া ফার্টিলাইজেশন কী হয়। এবার ইন ডেপথ এটা বোঝার আগে আমি একটা টপিকের ব্যাপারে তোমার আইডিয়া দিতেছি, দেখো একটু রিকল করো একটা জিনিস, একটা টপিক হয় প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, ফার্টিলাইজেশনের আগে কী হয়, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। এবার প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এই কথাটার মানে এখানে এমন কিছু ইভেন্ট নিয়ে আমরা ডিল করুন ফার্স্ট, যেগুলো ফার্টিলাইজেশনের আগে হয়, যেমন গ্যামেটোজেনেসিস। যেমন কি গ্যামেটোজেনেসিস। এবার গ্যামেটোজেনেসিস কথাটা একটু মনে করে দেখো, হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস, তুমি কী করবে? গ্যামেটোজেনেসিস মানে এমন একটা প্রসেস যেখানে মেল গ্যামেট অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল গ্যামেট ফর্ম হয়। ভালো করে শোন, একটা প্রসেস যেখানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট কি ফর্ম হয়। যখন আমি কিন্তু মেল গ্যামেটের রেসপেক্টে, মেল গ্যামেট যদি ফর্ম হয় এই প্রসেসটারে কী কোয়া হয়, স্পার্মেটোজেনেসিস। ফিমেল গ্যামেট ফর্ম হওয়ার যে প্রসেসটা এটারে কী কোয়া হয়, ওজেনেসিস। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের রেসপেক্টে আমরা দুইটা ইভেন্টে ডিভাইড করি। দেখো এটা একটা জুলজির চ্যাপ্টার, তো মোরললেস গতকালকে গত পরশু দিন নিট এক্সাম গেছে, তো বোটানিতে একটা গুড নিউজ আছিল, আমি তোমরা দিয়েও দিয়েছিলাম যে ফার্স্ট টাইম আমার কোনো স্টুডেন্ট বোটানিতে ফুল মার্কস এসে 180 out of 180, বাট সামওয়্যার একটু ল্যাগ হয়ে গেছে জুলজিতে। জুলজিতে একজনের 176 আর দুজনের 175, বাট 180 out of 180 জুলজিতে কেউ পাইছে না, দ্যাট ইজ 360 out of 360 এবার থেকেও হয়েছে না। তো আমি আমার পুরো এফোর্ট দেওয়ার চেষ্টা করুন কীভাবে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট
বেটার রেজাল্ট করতে পারে, সেটা এবারও হয়েছে নো ডাউট। এবারও অনেকজন স্টুডেন্ট আমার গল্প সাথে রাস করছে 300-এর উপরে, অনেকজন আমি তোমরা জানাইছিলাম। আমি আমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার চেষ্টা করুম, তোমরা আমার সঙ্গে সঙ্গে লাগিয়ে থাকো। বেস্ট তো সবাই হয় না, বেস্ট অল্প কিছু জনই বা আমি 360 আউট অফ 360 নেওয়ার চেষ্টা করুম, বাট এতে মাস যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের বেনিফিট কী হয়, সবাই যদি আমার সাথে পরিশ্রম করার চেষ্টা করে, অ্যাটলিস্ট যার স্কোর 250-260 যাইতেছে তারা স্কোর 310-320 যাইবো গিয়া, যারা অলরেডি স্কোর 300-এর উপর আইতেছে তারা স্কোর 360 যাইব, যে 250-তে আসে সে যদি তার বেস্ট দিতে পারে তাহলে তারাও 360 যাইব। বাট তোমার স্টেপ বাই স্টেপ আগের ব্যাকলগুলো ক্লিয়ার করতে লাগবো, তারপরে তোমার স্কোর অ্যাকচুয়ালি গিয়ে সেটা বুস্ট হইব, তখন একটা এক্সাম দেওয়ার পরে মজা পাইবা। নেক্সট গ্যামেটো জেনেসিসের পরের যে ইভেন্টটা দেখা যেত ওইটা কি গ্যামেট ট্রান্সফার, গ্যামেটো জেনেসিসের যে পরের ইভেন্টটা দেখা যেত ওইটার নাম কি গ্যামেট ট্রান্সফার। এবার গ্যামেট ট্রান্সফার এটা আমরা হিউম্যান রিপ্রোডাকশনে বা ইন কেস অফ অ্যানিমেলস ইন জেনারেল আমরা টার্ম ইউজ করি কি ইনসেমিনেশন, তার মানে মেল গ্যামেট কোথায় যায়, ফিমেলের এক্সটার্নাল জেনেটালিয়ার থ্রু ইন্টু দ্য ভেজাইনা, থ্রু এক্সটার্নাল জেনেটালিয়া ইন্টু দ্য ভেজাইনা। এবার যখন ইনসেমিনেশন হয়, ভালো করে শোনো, ইনসেমিনেশন হওয়ার পরে একটা জিনিস আমি মনে করে দেখো ক্লাসের মধ্যে বারবার কইছি আগে, যে স্পার্ম যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে রিলিজ হয়, ফর্ম হয় বা ইজাকুলেট হয়, ওই সময় স্পার্ম ইজ নট ফাংশনালি ম্যাচিওরড এনাফ টু ফার্টিলাইজ এন ওভাম, মানে স্পার্মের মধ্যে এতটুক ক্ষমতা নাই যে ইট উইল ফার্টিলাইজ এন ওভাম। এই যে স্পার্মের ফার্টিলাইজেশন করার অ্যাবিলিটি এটা কোন জায়গাতে হয়, ইনসাইড ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক, বোঝা গেছে, ভালো করে শোনো আমি কথাটার মানে কি বুঝতেছি, যে স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভের মধ্যে এন্টার করে তখনই স্পার্মের মধ্যে ওই ক্যাপাসিটি হয় যাতে সে একটা সাকসেসফুল ফার্টিলাইজেশন করতে পারে। এই ইভেন্টটাকে কোয়া হয় ক্যাপাসিটেশন, এই ইভেন্টটার আমরা একটা নাম দিতেছি কি ক্যাপাসিটেশন। এবার হাউ টু ডিফাইন ক্যাপাসিটেশন, কী জিনিস কীভাবে ডিফাইন করবো, এদিকে দেখো ক্যাপাসিটেশন একটা খুব খুব ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে আগে পিওয়াই কিভাবে থাকবো অনেকবার কোয়েশ্চেন এই জায়গাটার থেকে। ফার্স্ট যদি ক্যাপাসিটেশন ডিফাইন করতে লাগে, ফার্স্ট আমি কম এটা কোন সময় হয়, ইট টেক্স প্লেস, এটা এমন একটা ইভেন্ট যেটা কোন জায়গাতে হয়, ইট টেক্স প্লেস আফটার ইনসেমিনেশন, ক্যাপাসিটেশন এমন একটা ইভেন্ট যেটা কোন সময় আফটার ইনসেমিনেশন এই ইভেন্টটা দেখা যায়। নেক্সট নেক্সট তার মানে আমি বলতে পারি এটার সাইট কোন জায়গাতে, ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট, তার মধ্যে মোস্টলি কোন জায়গাতে, ভেজাইনা রিজিয়নে, মোস্টলি উইদিন দ্য ভেজাইনা, মোস্টলি, ঠিক আছে। বাট যদি তোমার কোয়েশ্চনে মোস্টলি ভেজাইনা কোনো অপশন থাকতে হয়, তোমার ডাইরেক্ট জিজ্ঞেস করবো ক্যাপাসিটেশন কোন জায়গাতে হয়, ইনসাইড ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্ট এমন একটা ইভেন্ট যেখানে এটা এখানে এমন একটা ইভেন্ট হয়, সাম চেঞ্জেস অকার, এখানে আমি বলতেছি এমন কিছু কিছু জিনিস হয়, সাম চেঞ্জেস অকার কার মধ্যে, ইন স্পার্ম, স্পার্মের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়, হুইচ লিড টু ম্যাচিওরিটি, অর এমন করতে পারি ক্যাপাসিটি অফ স্পার্ম টু ফার্টিলাইজ ওভাম। কথাটার মানে দেখো কী হয়, এই কথাটার মানে হইতেছে ক্যাপাসিটেশন এমন একটা ইভেন্ট যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ভিতরে হয়, যখন স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ভিতরে এন্টার করে, এখানে এমন কিছু চেঞ্জেস হয়, ভালো করে শোনো, এখানে আমি কইতেছি এমন কিছু চেঞ্জেস হয়, এই চেঞ্জেস এর কারণে স্পার্ম গেইনস দ্য ক্যাপাসিটি, স্পার্মের মধ্যে কী থাকে, ইট গেইনস সাম ক্যাপাসিটি টু ফার্টিলাইজ দ্য ওভাম। ক্লিয়ার হয়েছে এবার কথাটার মানে, ইট হ্যাজ সাম ক্যাপাসিটি টু ফার্টিলাইজ দ্য ওভাম। এবার আমরা এন্টার করি টপিকের মধ্যে, এবার টপিকটার মধ্যে দেখো কী কইতেছে, কী কী হয় ক্যাপাসিটেশন ইভেন্টের মধ্যে, কী কী হয় এখানে আমরা মেইনলি তিনটা ইভেন্ট দেখুন, থ্রি ইভেন্টস কার অফ ক্যাপাসিটেশন, থ্রি ইভেন্টস কার অফ
ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশনের মধ্যে মেজর ইভেন্টসগুলো কী কী হয়? ফার্স্ট ফার্স্ট থ্রি ইভেন্টসের মধ্যে তিনটে ইভেন্টের মধ্যে যেটা ফার্স্ট চেঞ্জ, আচ্ছা দেখা যায় না, যেটা ফার্স্ট দেখা যায় ওইটা হইতেছে রিমুভাল, রিমুভাল অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল ফ্রম প্লাজমা মেমব্রেন অফ হেড রিজিয়ন। কি লিখতেছো স্যার এত বড় বড় লাইন, এদিকে দেখো আগে, এত বড় বড় লাইন কিভাবে মনে রাখবা? নিজের থেকে আগে বুঝতে পারবে এন্ট্রি মানে কি হয়, কিছু আমি কিছু কি মুখস্থ লিখতেছি নাকি, সব নিজের থেকেই রেখুতে পারবা কি কি হইতেছে ইভেন্টগুলোর। শুধু আমি এখানে ল্যাঙ্গুয়েজে ডিসক্রাইব করতেছি, ওয়ার্ড দিতেছি, দেখো কি হয় কথাটার মানে হইতেছে। সে এটা হেড অফ স্পার্ম, এটা কি হেড অফ স্পার্ম। তারপরে আমরা জানি কি থাকে, একটা ছোট্ট পার্ট থাকে দ্যাট ইজ নেক। তারপরে কি শুরু হয়, বডি, বডির পরে কি শুরু হয়েছে, টেইল। এতটুকু আমার আইডিয়া আছে, বাট আমি জাস্ট তোমার ব্রডলি কইতেছি সে আমরা কনসিডার করি এটা এটা কি হেড। এই হেড অফ স্পার্মের মধ্যে কিছু কোট থাকে, এদিকে দেখো সেটা প্লাজমা মেমব্রেন, এখানে কিছু কোটিং থাকে। এই কোটিংগুলো কিসের? এই কোটিংগুলো আইদার হইতে পারে, এই কোটিংগুলো কিসের হইতে পারে? ফার্স্ট দুই রকমের সাবস্টেন্সের ডিপোজিশন হতে পারে, এই কোটিংগুলোর পিছনে একটা হইতে পারে আইদার, আইদার আমি কি কইছি দেখো, একটা হইতে পারে গ্লাইকোপ্রোটিন অ্যান্ড আরেকটা কি হতে পারে কোলেস্টেরল। সেম ধরে নিতেছি এটা কি কোলেস্টেরল, আর আমি ধরে নিতেছি এই যে এটা এটা গ্লাইকোপ্রোটিন। এই দুই রকমের সাবস্টেন্স থাকে স্পার্মের হেডের উপরে। স্পার্ম মনে করো এদিকে কি আছে, নেক রিজন, এদিকে বডি, তারপরে কি আছে, টেল। এই স্পার্ম ফার্টিলাইজ করার আগে তার হেড রিজিয়ন প্লাস অফ মানে হেড রিজিয়নের মধ্যে যে প্লাজমা মেমব্রেন আছে ওই প্লাজমা মেমব্রেন থেকে এই গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরলগুলো সরাইতে লাগে। ভালো করে বলছি, এটা ফার্স্ট স্টেপ ক্যাপাসিটেশনের। আমি শুধু কইতেছি এটাই কি ক্যাপাসিটেশন, না, ক্যাপাসিটেশনের মধ্যে তিনটা স্টেপ হয়। ক্যাপাসিটেশনে কয়টা স্টেপ হয়? তিনটা। ক্যাপাসিটেশনের মধ্যে টোটাল নাম্বার অফ ইভেন্টস কি হবে? থ্রি। এখানে টোটাল তিনটা ইভেন্ট হয়, এর মধ্যে ফার্স্ট ইভেন্টে কি হয়, স্পার্মের যে হেড থাকে হেড থেকে দুইটা জিনিস সরাইতে লাগে, আনমাস্কিং কার কার অফ কোলেস্টেরল অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। সেকেন্ড ইভেন্ট, ইভেন্ট নাম্বার টু, ইভেন্ট নাম্বার টু, ডাইলিউশন অফ ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরস। এবার এটার মানে কি হয় আমি আগে বুঝাইতে পারি, আগে এই নামগুলো লেখি ভাল লাগে তোরা ভয় দেখাইতে। ডাইলিউশন অফ ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরস, পিসার এনসিটির বেড়ে তো কিছু আয় না এমন কেন কইতেছো? দেখো ক্যাপাসিটেশন থেকে কোয়েশন আগে অনেকবার আইসে, 2022 একটাও কোয়েশন এনসিটির বাইরে আইসে না। আমি তোমার কইছি, আমি না জানালে তুমি জানতেই না, আমি তোমার কইতেছি আমি না জানালে তুমি জানতেই না। হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডটা কোয়েশন এনসিটি বা ডিরেক্ট লাইন, এনসিটি বেসড না, এনসিটি বা ডিরেক্ট লাইন। জাস্ট আমি তোমার কইতেছি এক বছর আগে হিউম্যান রিপ্রোডাকশন থেকে যে কোয়েশন আসছিল 2021 ওইটা এনসিআরটি বেসড আসিল, কিন্তু ওইটা আবার এনসিআরটি আসিল না। এবার এই কারণে কিছু কিছু টপিক হিউম্যান ফিজিওলজি হিউম্যান রিপ্রোডাকশন 5-10% পার শুধু এনসিআরটি বেটা তোমার দেখতেই লাগবো, কারণ তুমি না দেখলে হইবা। আমি তো 360 লিখে পড়ে গেছি, তো আমি রিস্ক নিতে পারতাম না এই জায়গাতে, কারণ এক বছর আগে এসেছি। দেখো ডাইলিউশন অফ ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরস কথাটার মানে কী হয়, স্পার্ম সে এটা এটা ইউটেরাস, এদিকে ফেলোপিয়ান টিউবের এম্পুলা, তারপরে এই পার্টটা ইনফান্টিবুলাম ফিমব্রি, এইদিকে হইতেছে ইউটেরাস।
से समवेयर ए पार्ट होते से वेजाइना, ए पार्ट की वेजाइना, वेजाइना ते प्रॉब्लम प्रॉब्लम डा शुनो की प्रॉब्लम डा होते से इखाने जी पीएच टा थक बो, इखाने पीएच टा होते से एसिडिक, फर्स्ट प्रॉब्लम है मुझे देसे देखो की है, इखाने फर्स्ट प्रॉब्लम होते से एसिडिक पीएच, क्योंकि एसिडिक पीएच प्रॉब्लम की कारणे एसिडिक पीएच प्रॉब्लम ए कारण जो एदिगे स्पार्म एक्चुअली एंटर करे एसिडिक पीएचर कारण स्पार्म मारा देते पारे इनफैक्ट मारा जाए धरा बोझा गया से एटा एक फर्स्ट प्रॉब्लम एटा प्रॉब्लम नम्बर वन एसिडिक पीएच ऑफ वेजाइना। सेकेंड प्रॉब्लम एखने एमन किछु सेल्स प्रेजेंट जगह स्पार्म मेने नीते पारे मैक्रोफाज सेल्स एटा कि थाकते पारे मैक्रोफाज देखो मैक्रोफाज तो हमें अलरेडी जी मैक्रोफाज एम एक सेल जरा बडिर इम्यूनिटी लिखा रेसपन्सिबल प्रब्लेम होता है स्पार्म आसे स्पार्म तो फिमेलर बडिर लिखा फरेन सबसटेंस तो फिमेलर बडी की ट्राई कर एटे अटैक करते कथा बोझा गया से फिमेलर बडी की ट्राई कर एटे अटैक करते जो एटे अटैक कर देव तक तो किस स्पार्म मारा जाए तो स्पार्मेर का बैरियर की आसे फार्ष्ट बैरियर होता से एसिडिक पीएच ऑफ वेजाइना। सेकेंड बैरियर होता से मैक्रोफाज मैक्रोफाजो की करब किस स्पार्म मेरे नहीं স্পার্ম এখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা ক্যাপাসিটি গঠন করে আইতে লাগে যে সে যাতে এগুলো ওভারকাম করে অ্যাটলিস্ট যেতে পারে। তুমি ধরে নাও এখানে অ্যারাউন্ড 200-300 মিলিয়ন স্পার্ম এন্টার করে তা সত্ত্বেও এই জায়গার মধ্যে অ্যারাউন্ড 10-12,000 স্পার্মস শুধু ইউটেরাস অব্দি গিয়ে সেটা পৌঁছায় ফার্টিলাইজেশন করব এখানে অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন এখানে হইব এখান থেকে ওভাম অব্দি যেতে যেতে অ্যারাউন্ড 200-250 স্পার্ম বাকি থাকে। বাট ইনিশিয়ালি কত এন্টার করছিল 200-300 মিলিয়ন সবচেয়ে বড় মাস কিলিং অফ স্পার্ম কোন জায়গার মধ্যে হয়েছে ইনসাইড ভেজাইনার। রিজন কি প্রথমত ভেজাইনার পিএইচ কি অ্যাসিডিক তারপরে ম্যাক্রোফাজ সেলগুলো স্পার্মগুলোর অ্যালাউই করে না এই হচ্ছে দুইটা বড় বড় প্রবলেম স্পার্মের কাছে। তারপরেও এত কিছু সত্ত্বেও প্রচুর স্পার্ম তো মারা যেতেছে আউট অফ 200-300 মিলিয়ন কত অব্দি গিয়ে বোঝাতে সাল লিমিটেড 10-12,000 ইন ইউটেরাস। তারপরে আলটিমেটলি ফার্টিলাইজেশনের সময় কত অ্যাভেলেবেল 200-250 স্পার্ম শুধু অ্যাভেলেবেল করবো কটা শুধু একটা ফার্টিলাইজেশন কটা করে শুধু একটা। এই যে ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর এবারে ডাইরেক্ট টপিকে ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর মানে বুঝাইতেছে যে একটা কি হইব একটা হইব অ্যাসিডিক পিএইচ অফ ভেজাইনা আরেকটা হইব ম্যাক্রোফাজ 5M এটা দিয়ে আমরা কি নোট করি ম্যাক্রোফাজ। এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরের কইছে এই ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরের কো হইতেছে কি করতে ডাইলিউশন করতে ডাইলিউশন মানে কি ওভারকাম করা এগুলো ওভারকাম করে সেটা স্পার্ম আগে মুভ করতে পারে। এটাও কিসের ইভেন্ট ক্যাপাসিটেশনের ইভেন্ট ভালো করে দেখো আমি কোন জায়গাতে আছি আমি জাস্ট স্টার্ট করতেছি ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশনের তিনটা ইভেন্ট হয় ইভেন্ট নাম্বার ওয়ান রিমুভাল অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল রিমুভ করা হয় ফ্রম প্লাজমা মেমব্রেন অফ হেড অফ স্পার্ম। সেকেন্ড ইভেন্ট ডাইলিউশন অফ ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর যে ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরগুলো থাকে ওইগুলো ডাইলিউট করা। ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর কী কী একটা ম্যাক্রোফাজ আর একটা অ্যাসিডিক পিএইচ অফ ভেজাইনা এগুলোর ওভারকাম করার পরে আলটিমেটলি স্পার্ম কুই এন্টার করে ইনটু দ্য ইউটেরাস। তারপরে স্পার্ম কুই যাব ইন দ্য অ্যাম্পুলারি রিজিয়ন অফ ফেলোপিয়ান টিউব যেখানে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন কমপ্লিট হয়। এবার গেল নাম্বার টু ক্যাপাসিটেশনে কয়টা স্টেপ থাকে তিনটা এই থার্ড স্টেপে আমরা এই থার্ড স্টেপে থার্ড স্টেপ হইতেছে ক্যালসিয়াম আয়নের সিক্রিশন ক্যালসিয়াম আয়নের সিক্রিশন ক্যালসিয়াম আয়নের ক্যালসিয়াম আয়নের কি হয় সিক্রিশন হয় হোয়াই ইট ইজ নেসেসারি যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন কী কারণে নেসেসারি ফার্স্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই যে ইট ইনক্রিজেস ইট ইনক্রিজেস মোটাইলিটি অফ স্পার্ম মোটাইলিটি অফ স্পার্ম। দেখো এটা একটা নর্মাল ইউটিউবের লেকচারের মতো আমি দিতেছি না এখানে আমি ফার্টিলাইজেশন তোমার ইন ডিটেল যেমন আমি ক্লাসের মধ্যে করে এবং বিগড়াইতেছি রিজন কি এই টপিকটা তোমার ডিটেলে বুঝতেই লাগবো। তো ক্যালসিয়াম আয়ন সিক্রিশন অ্যাকচুয়ালি কী করে ইট ইনক্রিজেস দ্য মোটাইলিটি অফ স্পার্ম স্পার্মের মোটিলিটি ইনক্রিজ করে কতটার মানে কি
সেইটা একটা স্পার্মের, এটা স্পার্ম, এটা স্পার্মের টেল। সে স্পার্মের টেলের মুভমেন্টটা এমন, এখানে এখানে যখন তুমি ক্যালসিয়াম আয়ন অ্যাড করবে, এদিকে দেখো, যখন স্পার্ম ক্যালসিয়াম আয়ন পাইব, যখন তুমি এখানে কি অ্যাড করতেছো, ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন অ্যাড করার পরে এই যে স্পার্মের মোটিলিটি আছে এটা ইনক্রিজ হয়। এই যে প্রথম এরম মুভমেন্টটা, এটাকে কোয়া হয় আনডিউলেটিং মুভমেন্ট। এই মুভমেন্টের নাম হইতেছে আনডিউলেটিং মুভমেন্ট। এবার রিজন হইতেছে, ইজ আনডিউলেটিং মুভমেন্ট এনাফ? না, আনডিউলেটিং মুভমেন্ট একটা স্লো মুভমেন্ট, ইট ইজ নট এনাফ। স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে এন্টার করে, ইট হ্যাজ টু বি অ্যাক্টিভলি মুভিং। ভালো করে শুনো, যখন স্পার্ম রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে মুভমেন্ট করে, এটার মধ্যে কী দেখাতে লাগে? র্যাপিড মুভমেন্ট দেখাইতে লাগে। র্যাপিড মুভমেন্টের ক্ষেত্রে একটা নাম ইউজ করি, হুইপল্যাশ মুভমেন্ট। ওখানে আমরা টার্ম ইউজ করি কি, হুইপল্যাশ মুভমেন্ট। তো দিজ আর দ্য ইভেন্টস অফ ক্যাপাসিটেশন। ডেফিনেটলি পার্টটা একটু এনসাইডের বাইরে যাবো, ইনসেক্ট এই যে চ্যাপ্টারটার মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট মোরললেস সেন্সিয়াটি আমরা পড়ছি ডিরেক্ট, আর কিছুই বুঝছি না, এনসাইডের বাইরে হার্ডলি এক দুটো লাইন পড়ছি। ফার্টিলাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট, এখানে কিছু কিছু টপিক আমরা এনসাইডের বাইরে দেখতেই লাগবো, কারণ কোশ্চেন যখন করে তখন ডাইরেক্ট এনসিআরটির উপরে এটা থাকেই না। এটা এরকম একটা টপিক, তুমি ক্লাসের মধ্যে বারবার দেখো যে আমি বারবার এনসিআরটির উপরেই ফোকাস করি বারবার, বাট কিছু কিছু টপিক এমনও আছে যেগুলো তোমার এনসিআরটির বাইরে পড়তে লাগবো। এর মধ্যে একটা টপিক হচ্ছে ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট ইন হিউম্যান। এই টপিকগুলো একটু ডিটেলে দেখতে লাগে, কারণ প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেনের ট্রেন্ড করে এখানে একটু বাইরে কোশ্চেন হওয়ার চান্সেস থাকে। এবার আমি ক্যাপাসিটেশনের মধ্যে দেখো কী ইভেন্টগুলো কী কী করছি। তুমি এই তিনটা ইভেন্ট জাস্ট ভিডিও স্কিপ না, আগে মানে রিওয়াইন্ড না করে খাতায় না দেখে, সেটা হোপফুলি তুমি খাতা নিয়ে বসো, নাহলে ফালতু ভিডিও দেখোই না, ঠিক আছে? এটা সিনেমা তো আমি করতেছি না যেখানে তুমি ফালতু বইবে সময় কাটাতেছো ভিডিও নিয়ে, সেটা যাই ভিডিও দিই আমি ইনফরমেটিভ বা এডুকেশনাল কন্টেন্টই শেয়ার করুন তোমার সাথে, খাতা নিয়ে এসে দিয়ে যখন কোনো টপিক আমি পড়াইতেছি খাতা নিয়ে, নাহলে ফালতু দেখার মতো এই টাইমটার মধ্যে তুমি আমার ভিডিও না দেখো অন্য কিছুও দেখতে পারো, ঠিক আছে? যদি পড়ার হয় সিলেকশনের লিখে পড়ো, নাহলে পড়ি না, সময় নষ্ট করো, নাহলে 2 বছর পরে ডিপেন্ড করবা যে টাইমটার মধ্যে আমি খেললে পারতাম, এমনি অত নিড হয়েছেই না, খেললেই পারতাম, ঘুরলেই পারতাম, সিনেমা দেখলেই পারতাম, দরকার নাই, যখন বইবে খাতা খাতা নিয়ে এইব। তিনটা ইভেন্ট হয় ক্যাপাসিটেশনের মধ্যে, তুমি না দেখে রিকল করার ট্রাই করো। ফার্স্ট ইভেন্ট অলরেডি লেখা আছে এখানে, কী হয়? রিমুভাল অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড কোলেস্টেরল ফ্রম দ্য হেড রিজিয়ন অফ প্লাজমেমব্রেন অফ হেড রিজিয়ন। সেকেন্ড ইভেন্ট মনে করে দেখো কী হয়, সেকেন্ড ইভেন্টের মধ্যে কী হয়, থার্ড ইভেন্টের মধ্যে কী হয়, কোন ইভেন্টের মধ্যে মোটিলিটি বাড়ে। যদি তোমার ডাইরেক্ট এমন কোয়েশ্চন দেয়, মোটিলিটি কে বাড়াইতে হেল্প করে, আনসার কী, ক্যালসিয়াম আয়ন। তোমার এই যে এই কোয়েশ্চনটা যদি এমন দেয়, মোটিলিটি কে বাড়াইতে হেল্প করে, ক্যালসিয়াম আয়ন। তোমার যদি কয় আনডিউলেটিং মুভমেন্ট আর হুইপল্যাশ মুভমেন্ট, এর মধ্যে যে ড্রিফটিং হয় ফ্রম আনডিউলেটিং টু হুইপল্যাশ, এই ড্রিফটিং কার কারণে হয়, তখন তুমি আনসার কী করবা, ক্যালসিয়াম আয়ন। অপশনটা থাকবে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এমন অপশন দেওয়া থাকবো, বাট তুমি আনসার তখন কী দিবা, ক্যালসিয়াম আয়ন। আরেকটা চেঞ্জ কী হয়, যে ফার্স্ট ইভেন্ট কী হয়, ফার্স্ট ইভেন্ট কী আসছিল প্রথমে, যে স্পার্মের হেডের মধ্যে যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন থেকে গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরল রিমুভ করা। সেকেন্ড ইভেন্ট যে ডিক্যাপাসিটেশন ফ্যাক্টরগুলো থাকে, এগুলো ডাইলিউশন করা, ডাইলিউশন অফ ডিক্যাপাসিটেশন ফ্যাক্টর্স দুটা থাকে, কী কী, অ্যাসিডিক পিএইচ অফ ভ্যাজাইনা, ম্যাক্রোফাজ অফ ভ্যাজাইনা, মোস্টলি ভ্যাজাইনা ইনভলভ। থার্ড ইভেন্ট কী হয়, রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন বা সিক্রেশন অফ ক্যালসিয়াম আয়ন, তারা কী করে মোটিলিটি অফ স্পার্ম কী করে বাড়ায়। এবার আমরা ডিরেক্ট ঢুকি টপিকের মধ্যে, ক্যাপাসিটেশন শেষ, এবার আমরা ঢুকি ফার্টিলাইজেশনের ইভেন্টসের মধ্যে। এতটুকু অব্দি কারোর কোনো ডাউট আছে কি না দেখো, এবার আমরা ডিরেক্ট টপিকের মধ্যে ঢুকতেছি। ইভেন্টগুলোর মধ্যে এখন যে ইভেন্টটা পড়বো এটার নাম অ্যাক্রোজোমাল রিয়াকশন। অ্যাক্রোজোমাল রিয়াকশন, এবার হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাক্রোজোমাল রিয়াকশন দেখো। অ্যাক্রোজোমাল রিয়াকশন মানে সে সামওয়্যার সে আমরা কনসিডার করে নিই, এটা এই যে বাইরের লেয়ারটা আছে এটা জোনা পেলোসিটা, এই যে এই লেয়ারটা এটা কি জোনা,
জোনা পেলোসিটা, এই জোনা পেলোসিটার উপরে রিসেপ্টার্স প্রেজেন্ট, ভালো করে দেখো কি প্রেজেন্ট, রিসেপ্টার্স প্রেজেন্ট। দেখো প্রথমত এটাই খুব একটা ইটসেলফ এর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে রিসেপ্টার ফর স্পার্ম বাইন্ডিংস আর প্রেজেন্ট অন কোন জায়গাতে, আনসার নাম হবে জোনা পেলোসিটা। রিসেপ্টারের নাম তোমার জানতে লাগতো না, দুই রকমের রিসেপ্টার হয়, ZP2 ZP3, ZP3 রিসেপ্টার ইজ মোর অ্যাক্টিভ। আমি বারবার কই, যতটুকু আমি জানি তোমার না জানলে হইব, তোমার শুধু জানতে হবে যেটা সিলেকশন লিগে ইম্পর্টেন্ট, আমি বলছি রিসেপ্টার্স প্রেজেন্ট কোন জায়গাতে, জোনা পেলোসিটা। তাছাড়া এখান থেকে একরকমের কেমিক্যাল সিক্রিশন হয়, সে এই জায়গার মধ্যে থেকে, সে এই হইতেছে রিসেপ্টার এখানে, এমন পুরোটার মধ্যে রিসেপ্টার থাকবে। আমি শুধু তিনটে দেখাইতেছি, দেখো এখান থেকে একরকমের কেমিক্যালের সিক্রিশন হয়, ওই কেমিক্যালটার নাম ফার্টিলাইজিন, ওটার নাম কি ফার্টিলাইজিন। হোয়াট ইজ ফার্টিলাইজিন, ফার্টিলাইজিন ইজ এ কেমিক্যাল সিক্রেটেড বাই দ্য রিসেপ্টার্স প্রেজেন্ট অন জোনা পেলোসিটা। বাট তোমার এত ডিটেলে জানতে লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা একটা কেমিক্যাল ওভাম থেকে সিক্রিট হয়, ওটার নাম কি ফার্টিলাইজিন। স্পার্ম এর হেড থেকেও একটা কেমিক্যাল রিলিজ হয়, এদিকে দেখো সেটা স্পার্ম, এর হেড থেকে স্পার্মের যে হেড, এখান থেকেও একটা কেমিক্যাল রিলিজ হয়, এই কেমিক্যালটার নাম অ্যান্টি ফার্টিলাইজিং। এটা কোন রিজিয়নের কথা কওয়া হইতেছে, হেড রিজিয়নের, ভালো করে দেখ এটা কোন রিজিয়নের কথা কওয়া হইতেছে, হেড রিজিয়নের। এই হেড রিজিয়নের থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, ওই কেমিক্যালটার নাম অ্যান্টি ফার্টিলাইজিং। এবার স্পার্ম কীভাবে বুঝে ওভুমে কোন জায়গাতে আছে, এদিকে দেখো প্রবলেমটা হইতেছে, স্পার্ম এখানে আছে এখন, ওভাম তো এদিক থেকে হইতে পারে, এদিকে একটা ওভারি প্রেজেন্ট, ওভাম তো এদিক থেকে হইতে পারে, এখানেও তো প্রেজেন্ট। এবার আমার জানতে লাগবো স্পার্ম কীভাবে আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করে এই দুইটা কেমিক্যালের মধ্যে অ্যাট্রাকশন হয়, এই যে কেমিক্যালগুলো আছে ফার্টিলাইজিং একটা, অ্যান্টি ফার্টিলাইজিং একটা, এই দুইটা কেমিক্যালের মধ্যে দেয়ার ইজ কিমো অ্যাট্রাকশন। এই দুইটা কেমিক্যালের মধ্যে কী থাকে, কিমো অ্যাট্রাকশন, কার কার মধ্যে, একটাই, একটা কেমিক্যালের নাম ফার্টিলাইজিং, দ্যাট ইজ রিলিজড ফ্রম রিসেপ্টার্স প্রেজেন্ট অন জোনা পেলোসিডা অফ ওভাম। তুমি আরও ইজিলি মনে রাখো, ওভাম থেকে রিলিজ হয় ফার্টিলাইজিং, বা সেকেন্ডারি ইউজার থেকে রিলিজ হয় ফার্টিলাইজিং, আর স্পার্ম থেকে রিলিজ হয় অ্যান্টি ফার্টিলাইজিং। এর কারণে যে অ্যাট্রাকশন, এটা কী কয়, কিমো অ্যাট্রাকশন। এই কিমো অ্যাট্রাকশনের রেজাল্ট, রেজাল্ট হতে আছে স্পার্ম মুভ করে টুয়ার্ডস ওসাইট, কথাটা বোঝা গেছে। এর রেজাল্টে কি হবো, স্পার্ম মুভ টুয়ার্ডস ওসাইট, মানে কি ফিমেল গ্যামেটের দিকে আস্তে আস্তে মুভ করে, যদি ওসাইট ফিমেল গ্যামেট না, একটু পরে ওভাম ফর্ম হইব, তখন আমরা এটা ফিমেল গ্যামেট কম। এবার ওভামের স্ট্রাকচারের মধ্যে ভালো করে দেখো, বাইরেও তো একটা লেয়ার অফ সেল থাকে না, করোনা রেডি এটা, সে এটা জোনা পেলোসিটা, ভিতরে এটা প্লাজমা মেমব্রেন আর ভিটালাইন মেমব্রেন, বাইরে যে সেলটা আছে, লেয়ারটা আছে, এটার নাম কি জোনা পেলোসিটা। তার বাইরেও তো একটা লেয়ার অফ সেল প্রেজেন্ট থাকতো না, এই লেয়ার অফ সেলগুলোর নাম কি আছে, করোনা রেডি এটা, আর এর মাঝখানে মাঝখানে একটা কেমিক্যাল থাকতো, কী নাম আছিল, হায়ালোরনিক অ্যাসিড, মনে আছে, এখানে কী থাকতো, হায়ালোরনিক অ্যাসিড। এখানে এসে স্পার্ম আলটিমেটলি আয় বাইন্ড করার ট্রাই করবো, এই জায়গার মধ্যে স্পার্ম আস্তে আস্তে কী করে, এই জায়গার মধ্যে অ্যাটাচ করার ট্রাই করে, মাল্টিপল নাম্বার অফ স্পার্মস প্রেজেন্ট, সবগুলোই কি অ্যাটাচ করার ট্রাই করে, তারা তার মতো রিয়াকশন করার ট্রাই করে। এবার এখানে অ্যারাউন্ড, আমি বলতে পারি অ্যারাউন্ড 200 to 250 স্পার্মস রিচ দ্য মেমব্রেন, রিচ দ্য মেমব্রেন।
এবার কবি মেমব্রেন মানে তো শুধু ভিটেলাইন মেমব্রেনটা বা সেল মেমব্রেনটা বোঝানোর কথা না, দেখ ভিটেলাইন মেমব্রেনটাকে হয় প্রাইমারি মেমব্রেন, জোনা পেলো সেটা রেখে হয় সেকেন্ডারি মেমব্রেন, করোনারি ডেটা রেখে হয় টারশিয়ারি মেমব্রেন, রেডিয়েটরও তো একটা মেমব্রেন, হয়তো ডিরেক্ট সেল মেমব্রেন না বাট কম্পোজিশন সিমিলার সেম না, রেডিয়েটর নিজের কিছু সেল দিয়ে সেটা তৈরি। তো আমি ধরে নিই বাইরের যে সবচেয়ে বাইরেরটা টারশিয়ারি মেমব্রেন মানে করোনারি ডিটা, তারপর একটা জোনা পেলো সেটা সেকেন্ডারি মেমব্রেন, তারপর একটা কি ভিটেলাইন মেমব্রেন। এবার অ্যারাউন্ড 200 to 250 স্পার্ম কুই এন্টার করে আলটিমেটলি ইন টু দ্য মেমব্রেন। এই যে প্রসেসটা এই চ্যাপ্টারে কোয়া হয় এগ্লুটিনেশন, এই ইভেন্টের নাম এগ্লুটিনেশন। যদি কই ডিফাইন করতে হোয়াট ইজ এগ্লুটিনেশন, এগ্লুটিনেশন মানে এমন একটা ইভেন্ট যেখানে টু অ্যারাউন্ড 200 to 250 স্পার্ম রিচ দ্য ওভাম। ঠিক আছে, নেক্সট নেক্সট পার্ট কী হবো, আমরা তারপর কী কী টপিক গেছে দেবো, স্ট্রাকচার অফ ওভাম, ফার্টিলাইজেশন, ক্যাপাসিটেশন, অ্যাক্রোসোমাল রিয়াকশন অ্যান্ড এখন কী চলতেছে এটার মধ্যে কী চলতেছে এগ্লুটিনেশন। যখন স্পার্ম এখানে আয় পরে দেখ আলটিমেটলি সে সামওয়্যার এদিকে, সে সামওয়্যার এদিকে নিউক্লিয়াস অফ ওভাম প্রেজেন্ট সামওয়্যার এদিকে, আমি এক্সাক্ট রিজন করতেছি না পরে দিয়ে তোমার কনফিউশন হইব, যেদিকে থাকে অ্যানিমেল পোল যেদিকে থাকে না ভেজিটাল পোল মানে ওভামের পোলারিটি থাকে আমি এগুলো যাইতেছি না, তুমি জাস্ট মনে রাখো সে সামওয়্যার কোনো একটা সাইডে নিউক্লিয়াস প্রেজেন্ট। এবার আলটিমেটলি স্পার্ম তো এই জায়গা অবধি এন্টার করতে লাগবো না, কথাটা বুঝে গেছি, স্পার্মের আলটিমেটলি এই জায়গাটা অবধি এন্টার করতে লাগবো। এবার এন্টার করতে গেলে তার কাছে প্রথম কী কী ভাঙতে লাগবো, দেখো প্রথম তার ফাইট করতে লাগবো উইথ করোনা রেডিয়েটা, এটা ভাঙতে লাগবো, তারপরে এই যে মাঝখানে হায়ালুরোনিক অ্যাসিড আছে এটা ভাঙতে লাগবো, তারপরে জোনা প্যালোসিডা ভাঙতে লাগবো, বুঝা গেছি না কোন তিনটা জিনিস যেতে লাগবো আগে, তার কারে কারে ওভারকাম করে ঢুকতে লাগবো, করোনা রেডিয়েটা, হায়ালুরোনিক অ্যাসিড, জোনা প্যালোসিডা, এই তিনটার ভাঙ্গার পরে তারপরে কী আসে এদিকে আলটিমেটলি এন্টার করতে পারে। এবার ভাঙ্গা ইন দ্য একটা সেন্স আলাদা কথা, প্যানাট্রেট করে সেটা ঢুকতে পারে, আমরা যারা ব্রেকডাউন ওয়ার্ডটা ইউজ করবো মানে কী করবো প্যানাট্রেট করে। এবার এটা প্যানাট্রেট করতে গেলে কিসের দরকার, এনজাইমসের দরকার, আমার নেক্সট স্টেপ রিলিজ অফ স্পার্মালাইসিনস, রিলিজ অফ স্পার্ম লাইসিনস। এবার স্পার্ম লাইসিন কি জিনিস, এটা রিপ্রেজেন্ট করে কিছু এনজাইমস, লাইসেন্স মানে কী বোঝায়, এটা রিপ্রেজেন্ট করে সার্টিন এনজাইমস, টোটালি এখানে আমরা তিনটা সেট অফ এনজাইমের ব্যাপারে বলুন। প্রথম এনজাইমটা কারে ভাঙতে লাগে, করোনা রেডিয়েটা ভাঙতে লাগে, এটা কারে ভাঙতে লাগবে, প্রথম কারে ভাঙতে লাগবে করোনা রেডিয়েটা, সেকেন্ড ভাঙতে লাগবো ইন দ্য সেন্স কি পেনাট্রেট করতে লাগবো, সেকেন্ড হায়ালুরোনিক অ্যাসিড, এটা ডাইজেস্ট করতে লাগবো, থার্ড জোনা প্যালোসিডা, তারপরেই আলটিমেটলি এই তিনটা লেয়ারে ক্রস করার পরেই তো স্পার্ম কি এন্টার করতে পারবো ভিতরে। করোনা রেডিয়েটারে যেই এনজাইম পেনাট্রেট করতে পারে ওই যে এনজাইমটা ওভার পেনাট্রেট করতে পারে ওই এনজাইমটার নাম, ওই এনজাইমটার নাম সিপিই, করোনা পেনাট্রেটিং এনজাইম, এনজাইমটার নাম করোনা পেনিট্রেটিং এনজাইম, ক্লিয়ার? সিপিই কথাটার মানে কি, সেকেন্ড হায়ালুরোনিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিডরে যে এনজাইম পেনাট্রেট করে ওই এনজাইমটার নাম হায়ালুরোনিডেস, যে হায়ালুরোনিক অ্যাসিডরে কি ডাইজেস্ট করতে পারে, এইস মানে কি বুঝাইতেছে এনজাইম। থার্ড এনজাইম যেটা জোনা প্যালোসিডারে ভাঙতে লাগে, জোনা প্যালোসিডারে যে এনজাইম ভাঙে ওই এনজাইমটার নাম, দুইটা নাম আছে দুইটাই মনে রাখবো, আগে এটা আমরা অ্যাক্রোসিন কই, অ্যাক্রোসিন ওর এটার আরেকটা নাম জোনালাইসিন, এটার আরেকটা নাম কী হয় জোনালাইসিন। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবো, তিনটা লেয়ার ভাঙতে লাগবো কী কী, প্রথম করোনা রেডিয়েটা, হায়ালুরোনিক অ্যাসিড, তারপরে জোনা প্যালোসিডা পেনিট্রেট করতে লাগবো। এই যে স্পার্মের উপরে যে একটা হেডের মধ্যে লেয়ার থাকে না অ্যাক্রোসোম, মনে আছে অ্যাক্রোসোম, এটার ব্যাপারে আমি ক্লাস ইলেভেনে সেল চ্যাপ্টারে বলেছিলাম অ্যাক্রোসোম সম্বন্ধে। অ্যাক্রোসোম ফর্ম করে, ফর্ম হয় বাই মডিফিকেশন অফ গলগি অ্যাপারেটাস, ফর্মড বাই মডিফিকেশনস
of modifications of Golgi apparatus. এবার এই অ্যাক্রোজোমের মধ্যে কি এই তিন রকমের এনজাইম প্রেজেন্ট? এই যে এনজাইমগুলো প্রেজেন্ট, এগুলো কোনখানে প্রেজেন্ট? অ্যাক্রোজোমের ভিতরেই প্রেজেন্ট। এনজাইমগুলোর নাম কি কি? একটার নাম করোনা পেনাট্রেটিং এনজাইম সিপিই, একটার নাম হায়ালুরোনিডেস, আর একটার নাম অ্যাক্রোসিন অর জোনালাইসিন। করোনা পেনাট্রেটিং এনজাইম কোন লেটারে পেনাট্রেট করে যেতে পারে? করোনা রেডিয়েটার। হায়ালুরোনিডেস কারা ডাইজেস্ট করে? হায়ালুরোনিক অ্যাসিড। আর থার্ড জোনাপেলোসিডা, এটা কিসের ডাইজেশন করে বা কিসের পেনাট্রেট করে? এটা পেনাট্রেট করে জোনা লাইসিন যে এনজাইম আছে বা অ্যাক্রোসিন যে এনজাইম আছে, এটা কারা পেনাট্রেট করে? জোনা পেলুসিডা। ক্লিয়ার? এতটুকু অব্দি হোপফুলি কারো কোনো ডাউট নেই। এবার আমরা নেক্সট টপিকের দিকে মুভ করি। টপিকটা হইতেছে ফরমেশন অফ ফার্টিলাইজেশন কোন। অলমোস্ট আমরা শেষের দিকে। ফরমেশন অফ ফার্টিলাইজেশন কোন দেখতেই পাচ্ছ, ডিউরেশনের দিকে দেখতে গেলে অলমোস্ট এটা শেষ। ফার্টিলাইজেশন কোন, এবার ফার্টিলাইজেশন কোন কী জিনিস এদিকে দেখো। অ্যাজ সুন অ্যাজ স্পার্ম এই তিনটা লেয়ার ওভারকাম করে, করে মানে কি একটাই করতে পারে, দুইটা তো আর করতো না, করবো একটাই। তখন এই যে বাইরে এটা আছে এটার নাম কী ছিল? জোনা পেলোসিডা। স্পার্মের হেডের সাথে, ভালো করে শুন, স্পার্মের হেড এর দিকে জোনা পেলোসিডাটা টিল্টেড হয়। এই যে জোনা পেলোসিডা আছে, এই জোনা পেলোসিডার সাথে ফিউশন হয় হেড অফ স্পার্মের। যখন ফিউশন হইব, ভালো করে শোনো, যখন ফিউশন হইব হয়ে যাব, তখন এখানের ভিতরের যে কন্টেন্টটা আছে এটা মুভ করে সেলের ভিতরে, বোঝা গেছে? স্পার্মের ভিতরের যে কন্টেন্টটা আছে এটা কোনখানে মুভ করে? ইনসাইড সেল। স্পার্মের ভিতরে যে কন্টেন্টটা প্রেজেন্ট এটা এখন প্রথম ফিউজ করে কার সাথে? উইথ দ্য ফার্টিলাইজেশন কোন। ফার্টিলাইজেশন আমি কোন এমন কইতে পারি, ভালো করে শোনো, ফার্টিলাইজেশন কোন কী জিনিস হয়? এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে জাস্ট এই জায়গাটা দেখো, এটা আমি বলতেছি ফার্টিলাইজেশন কোন। এখানে কি হয়? এখানে আমি কইতে পারি জোনা পেলোসিডা, মেমব্রেন অফ জোনা পেলোসিডা ফোল্ডস, এটা ট্রায়াঙ্গুলার শেপে ফোল্ড হয় টুয়ার্ডস দ্য মেমব্রেন অফ স্পার্ম, ফোল্ড অফ জোনা পেলোসিডা হুইচ ফিউজেস উইথ মেমব্রেন অফ স্পার্ম। এর রেজাল্টে কি হয়? স্পার্মের ভিতরে যে কন্টেন্ট থাকে পুরোটা কন্টেন্ট এবার কুই এন্টার করে ইনটু দ্য, এটা কোনখানে এন্টার করে? ইনটু দ্য ওভাম। এটা কোনখানে এন্টার করে? ইনটু দ্য ওভাম। ডিউ টু দিস রিয়াকশানই এটা পসিবল। এই কারণে আগে যেহেতু এখানে স্পার্মের মেমব্রেনের সাথে ওভামের জোনা পেলোসিডা যে মেমব্রেনটা আছে এটার ফিউশন করতে হবে, এই কারণে আমরা প্রথমেই ক্যাপাসিটেশনের ফার্স্ট স্টেপ মনে করে দেবো, গ্লাইকোপ্রোটিন কোলেস্টেরল সরাইতে লাগে হেড থেকে। যদি এটি না সরতো তাহলে এই জায়গার মধ্যে এই রিয়াকশানটা কমপ্লিট হতো না, বুঝা গেছে? আরেকটা পয়েন্ট মনে করো, সেকেন্ডারি উসাইট কি আছিল? অ্যারেস্টেড আছিল না? কোন ফেজে? ইন মেটাফেজ টু, যে কারণে মিওসিস টু কি কমপ্লিট হয়েছিল না? মেটাফেজ টুতে কি আছিল? তারা অ্যারেস্টেড আছিল। এবার এখান থেকে ভালো করে শোনো, আফটার দিস ইভেন্ট মানে কি? দিস মানে কার কথা কইতেছে? ফরমেশন অফ ফার্টিলাইজেশন কোন, ভালো করে দেখো। আফটার দিস ইভেন্ট মানে বোঝা গেছে কোনটা? ফার্টিলাইজেশন কোন যখন ফর্ম হয়ে যায়, সেল ডিভিশন প্রোগ্রেস, সেল ডিভিশন প্রোগ্রেস, সেল ডিভিশন কি হয়? প্রোগ্রেস হয়। মানে যেই ডিভিশনটা মেটাফেজ টুতে,
যে ডিভিশনটা কোনখানে আটকে আছিল ইন ম্যাটাফেজ টু, এটা এখন মুভ করা শুরু করছে ফ্রম ম্যাটাফেজ টু টু অ্যানাফেজ টু। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে শোনো, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কী কইতেছি, সেকেন্ডারি ওসাইট সবসময় কোন জায়গাতে অ্যারেস্টেড থাকে ইন ম্যাটাফেজ টু, দেখ ওজেনেসিস মনে করে দেখ, সেকেন্ডারি ওসাইট থেকে ওভাম ফর্মই হয় না। এবার এখানে যদি তোমার এই জায়গাতে ডাউট হয়, তার মানে তোমার ব্রেনের মধ্যে ফাঙ্গাস আছে, দুদিন হয়েছে জায়গাটারে পড়ছো। সেকেন্ডারি ওসাইট অ্যারেস্টেড হয় কোন জায়গাতে, ম্যাটাফেজ টুতে অ্যারেস্টেড থাকে, আমরা ওজেনেসিসে পড়ছিলাম। এবার ম্যাটাফেজ টুতে থেকে অ্যানাফেজ টুতে আইতেইব, তখনই তো আমি কী করবো, সেকেন্ডারি ওসাইট থেকে কী ফর্মে ওভাম। এই চেঞ্জটা কমপ্লিট হইতে গেলে, এই ইভেন্টটা কমপ্লিট হইতে গেলে আমার কিসের দরকার, এই ফার্টিলাইজেশন কোনের দরকার, যে মানে স্পার্মের মেমব্রেন আর ওভাম মেমব্রেন ফিউজ করব। এখানে আমরা নাম দিই এটারে অ্যানাফেজ প্রোমোটিং ফ্যাক্টর এপিএফ। যদি কয় এপিএফ তুমি কোন সময় পাবা, এপিএফ আমরা কোন ইভেন্টটা পাবো, ফার্টিলাইজেশনের কোন সময় আমরা এপিএফ পাবো, তখন তোমার কাছে আনসার কী গো, ফার্টিলাইজেশনের মধ্যে সেকেন্ডারি ওসাইট, জেনারেলি ফার্টিলাইজেশন হোক বা না হোক, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কী রিলিজ হয়, সেকেন্ডারি ওসাইট, কারণ এটা কোন জায়গাতে অ্যারেস্টেড থাকে ইন ম্যাটাফেজ টু। যখনই ফার্টিলাইজেশন কোন ফর্ম হয়, মানে ডিরেক্ট স্পার্ম আর ওভাম মেমব্রেন এখন কি কন্ট্যাক্টে, স্পার্মের মেমব্রেন আর ওভামের মেমব্রেন এখন কি সে কন্ট্যাক্টে, তারা কন্ট্যাক্টে আয় বসছে। আমি খুশিলাম, মনে করে দেখো, সেকেন্ডারি ওসাইট থেকে ওভাম ফর্ম করতে গেলে কিসের কন্ট্যাক্ট লাগে, স্পার্মের প্রেজেন্স লাগে। এই স্পার্মের প্রেজেন্সে এখন কী হয়ে গেছে, অ্যানাফেজ টু হয়ে গেছে, মানে আলটিমেটলি আলটিমেটলি থেকে কী ফর্ম হবো, এটার রেজাল্টটা দেখো কী দিয়েছে, এটার আলটিমেট তুমি রেজাল্ট কী পাবে, আমি এদিকে রাখতেছি এটার রেজাল্ট। এটার রেজাল্ট হইতেছে সেকেন্ডারি ওসাইট, এদিকে লাগতেছে দেখো সেকেন্ডারি ওসাইট ফর্ম করে কি ওভাম, অর এটার আমরা মনে করতে পারি উটাইট। সেকেন্ডারি ওসাইট থেকে কী ফর্ম হয়, ওভাম, অর আমরা এমন করতে পারি এটারে উটাইট। এবার কইবা আবার সেই কিছু বিজ্ঞ লোক আয় করবো কইতে, উটাইট আর কি, উটাইট আর ওভাম এক জিনিস না, তোমারে আমি কইতেছি তোমার বই এটাই লেখা আছে, তোমার এর বেশি জানার দরকার নাই। উটাইটের মধ্যে ডিফারেন্সিয়েশন হয়, ডেভেলপমেন্ট ডিফারেন্সিয়েশন ম্যাচুরেশন হয়, হওয়ার পর ওভাম ফর্ম হয়, এতটুকু আমি জানি, তোমার বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, এই কারণে আমি এভাবে কইতেছি, তুমি এভাবেই মনে রাখবো। উটাইট কিসে ডেভেলপ করে ইন্টু ওভাম, ক্লিয়ার হয়েছে এই পার্টটা, এই পার্টটা ক্লিয়ার হয়েছে কি, ফার্টিলাইজেশন কোন ফোল্ড কী হয়, ফার্টিলাইজেশন কোন কী হয়, জোনা প্যালোসিডার একটা ফোল্ড যেটা স্পার্মে মেমব্রেনের সাথে ফিউজ করে, করার পরে স্পার্মের কন্টেন্ট এন্টার করে কই ওভামে। এবার যখন আলটিমেটলি এটা হইতেছে, তখন একদিকে কী হবো, যে স্পার্মের যে কন্ডিশনটাতে একটা পোলার বডি ফর্ম হয়ে আসলো, এটা সেটা একটা কি ফার্স্ট পোলার বডি, আর এখানে কী আসলো নিউক্লিয়াস। এখন এটা ডিভাইড করার পরে ফার্দার কী বানায় নিব, সেকেন্ড পোলার বডি, আর এখন পুরোটা স্ট্রাকচার আমি কীরকম দিব, ওভাম। ক্লিয়ার হয়েছে, এখানে এখন কী ফর্ম হয়ে গেছে, সেকেন্ড পোলার বডি। আর আমি জানি সেকেন্ড পোলার বডি যখন ফর্ম হয়, তখন এদিকে কী ফর্ম হয়ে গেছে, ওভাম ফর্ম হয়ে গেছে না, অলরেডি কী ফর্ম হয়ে গেছে, এটা কি নিউক্লিয়াস অফ ওভাম। ক্লিয়ার হয়েছে এবার কথাটার মানে, ওভাম আর সেকেন্ড পোলার বডি মানে। এবার ফার্টিলাইজেশন কোন ফর্ম হয়ে গেছে, আর তো অল্প একটু পার্টি বাকি, আর কি অল্প একটু পার্ট বাকি, জোনা রিঅ্যাকশন। এবার টপিক সব ইজি ইজি টপিক, ছোট্ট ছোট্ট বাট কোশ্চেন হয় এই জায়গার থেকে, জোনা রিঅ্যাকশন। জোনা রিঅ্যাকশন কী জিনিস হয় দেখো, এখানে কী কী হয় দেখো, ফার্স্ট বাইরে মেমব্রেনের বাইরে কী থাকে, নর্মালি প্লাস চার্জ থাকে, একটা মেমব্রেনের বাইরের দিকে চার্জ কী থাকে, পজিটিভ। রিজন কী, এখানে বাইরে কোন আয়ন থাকে, সোডিয়াম আয়ন, ভিতরের চার্জ কী হয়, নেগেটিভ। এটার তো আমরা পোলারাইজড মেমব্রেন কই, কোন চ্যাপ্টারে বসছিলাম, মাথার উপরে যেতেছে নাকি, ওখানে নার্ভাস সিস্টেম, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। একটা মেমব্রেনের বাইরের দিকে কী থাকে, পজিটিভ চার্জ, মনে করো মেমব্রেন এসে ভিতরের টাইট আছে, সেল মেমব্রেন, ভিটালাইন মেমব্রেন, বাইরের পার্টটার মধ্যে কী আছে, সোডিয়াম, মানে বাইরের দিকটা কী বা পজিটিভ। এই সোডিয়াম ভিতর দিকে এন্টার করার পরে, সোডিয়াম যদি ভিতর দিকে এন্টার করে, ভালো করে শোনো আমি কী কইতেছি, যদি সোডিয়াম ভিতর দিকে এন্টার করে, বাইরে আগে কী আছিল, সোডিয়াম আয়ন প্রেজেন্ট,
বাইরে কি প্রেজেন্ট আসিল, সোডিয়াম আয়ন। এবার যদি সোডিয়াম আয়ন যেগুলো বাইরের দিকে আসিল এগুলো যদি ভিতরের দিকে এখন এন্টার করে, ইনফ্লাক্স অফ সোডিয়ামরে আমরা ডিপোলারাইজেশন কই। এখানে কি দেখো, সোডিয়াম ভিতরের দিকে মুভ করতেছে, আমি কি কমু, ইনফ্লাক্স অফ এনএ প্লাস, ইনফ্লাক্স অফ এনএ প্লাস আমরা নাম টার্ম ইউজ করি ডিপোলারাইজেশন। যখন সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে এটার আমরা কী কই, ডিপোলারাইজেশন। নার্ভাস সিস্টেম পারে না, এদিকে দেখো এটা একটা সেল, মেমব্রেনের বাইরের দিকে সোডিয়াম আয়ন বেশি থাকে, যদি এটা ভিতরের দিকে ঢুকে তাহলে ভিতরের সেলটা কী হয়ে যাবো, পজিটিভ। ইনিশিয়ালি বাইরেটা কী থাকবো, পজিটিভ, ভিতরটা কী থাকবো, নেগেটিভ। যদি সোডিয়াম ভিতরের দিকে ঢুকে এবার বাইরেটা কী, ভিতরটা কী হয়ে যাবো, পজিটিভ, কম্পারেটলি বাইরেটা কী হয়ে যাবো, নেগেটিভ। সোডিয়াম আয়ন ভিতরে ঢুকার যে ইভেন্টটা, বাইরের থেকে যে সোডিয়াম আয়নগুলো আছে এগুলো যদি ভিতরের দিকে ঢুকে, এই ইভেন্টটা আমরা নাম দিই ডিপোলারাইজেশন। বোঝা গেছে, যারা যারা জানো না একবার আমি দেখাই দিয়ে দিলাম, বাইরের থেকে সোডিয়াম আয়ন যদি ভিতরের দিকে ঢুকে এটা ডিপোলারাইজেশন কো হবে। এবার এদিকে যখন ডিপোলারাইজেশন হয়, দুইটা ইভেন্ট পড়ব এখানে, ভালো করে শোনো। একটা ইভেন্ট আমি পড়তেছি কি, ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, দ্যাট ইজ ডিপোলারাইজেশন। এটারে কোয়া হয় ফার্স্ট ব্লক টু, এটারে কোয়া হয় ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। এটার মানে তো বুঝছি না, এদিকে দেখো, এদিকে শোন, এদিকে একটা মেমব্রেন আছে ওভাম, এই ওভামের যে মেমরিনটা আছে বা ওভাম যে সেলটা আছে, সেলটার আশেপাশে চারও দিক দিয়ে সেটা প্রচুর স্পার্ম আছে, কত, অ্যারাউন্ড 200-250 স্পার্ম তো এখনও প্রেজেন্ট। এবার যখনই একটা স্পার্ম ফার্টিলাইজেশন কোন বানাইছে, ভালো করে দেখো, এটার আশেপাশে কয়টা স্পার্ম আছে, 200-250, শুধু একটা কী করছে, ফার্টিলাইজেশন কোন বানাই দিছে, যেই ফার্টিলাইজেশন কোনটা ফর্ম হয়ে গেছে সঙ্গে সঙ্গে এখানে এই জায়গার মধ্যে কী হয়ে গেছে, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে গেছে। হওয়াতে আমি কইতে পারি মেমরিনটা এখন কী হয়ে গেছে, ডিপোলারাইজড, মানে ভিতরটা এখন কী হয়ে যাবে, পজিটিভ। রিজন কি, সোডিয়াম আয়ন কোনখানে এন্টার করছে, ভিতরে। যখনই সোডিয়াম আয়ন ভিতরে এন্টার করে নেয় একটা স্পার্ম হওয়ার পরে, তখন দ্বিতীয় আর কোনো স্পার্ম ঢুকতে পারে না, এই কারণে একটা ওভামরা সবসময় একটাই স্পার্ম ফার্টিলাইজ করতে পারে। ভালো করে শোনো, এক্সেপশনের মধ্যে যায় লাভ নেই, এদিকে শোনো, এক্সাম্পল শোনো, কী হয় বেসিক প্রসেসটা বোঝো কী হয়, 200-250 স্পার্ম প্রেজেন্ট, বাট একটাই স্পার্ম ভিতরে এন্টার করতে পারে। এই একটা স্পার্ম কীভাবে এন্টার করে বা বাকি স্পার্মটি কীভাবে ব্লকড হয়, রিজন হইতেছে তোমার বাকি স্পার্মটিও তো ব্লক করতে হবে একটা এন্টার হওয়ার পরে। যখনই প্রথমটা এন্টার করা যায় সঙ্গে সঙ্গে বাইরে যে অন্যান্য স্পার্মগুলো আছে এগুলো ঢুকতে গেলে ভিতরে নেগেটিভ লাগে, বাইরে পজিটিভ লাগে। যেই প্রথমটা ঢুকে বাইরের থেকে পজিটিভগুলো এখন ভিতরের দিকে ঢুকে গেছে, এবার ভিতরটা যেটা নেগেটিভ আসলে এটা এখন কী হয়ে গেছে, পজিটিভ। যখন ভিতর পজিটিভ হয়ে যায় তখন বাইরের থেকে আর কোনো স্পার্ম এদিকে ঢুকতে পারে না। বোঝা গেছে, মনে করো এক্সাম্পল আমি কেছি, 200টা স্পার্ম আসলো বাইরে, একটা ঢুকে গেছে ভিতরে, একটা ভিতরে এন্টার করছে, আরও বাকি কত আছে, 199টা স্পার্ম আছে না, এই একটা ঢুকার পরে বাকি 199টা ব্লক করতে লাগবো। ব্লক করার প্রথম টেকনিক, সবচেয়ে তাড়াতাড়ি ব্লক হয় যখন ফার্স্ট ব্লক করা হয়। ফার্স্ট ব্লক কী দেওয়া হয়, প্রথম কীভাবে ফার্স্ট ব্লক, বাই ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে বাইরে যে পজিটিভ চার্জগুলো আসিল এটি যখন কুই এন্টার করে গেছে ভিতরে, এটারই কোয়া হয় ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। ক্লিয়ার হয়েছে? এবার এটারই আমরা কী নাম দিয়েছি, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। এবার এখানে এই জায়গার মধ্যে কিছু সেলস থাকে, এটা কর্টিক্যাল সেলস কো। এদিকে দেখো, এই যে সেলগুলো আছে এগুলোর কোয়া হয় কর্টিক্যাল সেলস, এটা থাকে ইন প্রক্সিমিটি অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কাছাকাছি দেখা যায় নাকি, দেখা গেল কালারটা, হ্যাঁ দেখা যায়, এদিকে দেখো কম দেখা গেল, দেখা তো যায়। এবার এই জায়গায় কিছু সেল আছে, আমি কইতেছি এই সেলগুলোর নাম কর্টিক্যাল সেলস, এই সেলগুলোর নাম কি, কর্টিক্যাল সেলস। ওভামের সাইটোপ্লাজমের মধ্যে কিছু সেল থাকে, এটির নাম কি, কর্টিক্যাল সেলস। যখনই সোডিয়াম আয়ন এন্টার করে, সে সামওয়্যার এদিকে একটা সেল অর্গানেল প্রেজেন্ট, এই অর্গানটার নাম তোমরা শুনছ, এই অর্গানটার নাম হইতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি নাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। মনে আছে, স্পেসিফিক্যালি ইআরের একটা ফাংশন হয়। ভালো করে শুনো, এখান থেকে যখন সোডিয়াম আয়ন এন্টার করে মেমব্রেন ডিপোলারাইজ হয়, এখন সোডিয়ামটা কই, ভিতরে না, এই সিগন্যালটা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে যায় ওইটার রেসপন্সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সিক্রিট হয় ক্যালসিয়াম আয়ন। এখান থেকে সিক্রিট হবে কি, ক্যালসিয়াম আয়ন। কী কইছি ভালো করে শোন, বুঝছি না, এদিকে দেখো,
যখনই বাইরের থেকে সোডিয়াম আয়ন এন্টার করে, এটাকে কী কয়, পলিস্পার কী কয়, সরি ডিপোলারাইজেশন কো, যখন বাইরের থেকে সোডিয়াম আয়ন ভিতরে এন্টার করে প্রসেসটাকে কী কয়, পলিস্পার্মি। ফার্স্ট ব্লক টু পলিস্পার্মিক ইভেন্টের নাম কি, ডিপোলারাইজেশন। সোডিয়াম আয়নের ইনফ্লাক্সের নাম কী হয়, ডিপোলারাইজেশন, ফার্স্ট ইভেন্ট। এই ডিপোলারাইজেশন এটা আমরা কেটার নাম কী কইছি, এটার লিগা কী হয়, এটার রেজাল্ট হইতেছে কি, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, এটার রেজাল্ট। যদি কয় ডিপোলারাইজেশন, এদিকে দেখো ডিপোলারাইজেশনের রেজাল্ট কী হয়, ডিপোলারাইজেশনের রেজাল্ট ইজ ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, বুঝা গেছে, মানে অন্য কোনো স্পার্ম এন্টার করতে পারবে না। সেকেন্ড, এখানে এটা ঢুকার পরে এই সেলের ভিতরে যে এসিআর থাকবো, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবো, এখান এটা কী রিলিজ করে, ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন কর্টিক্যাল সেলগুলো যে ড্র করছিলাম, এই যে কর্টিক্যাল সেলগুলো আছে, এগুলো এগুলার এগুসাইটোসিস করে এটা সেলের বাইরে নিয়ে যায়। যদি এগুলো এখন সেলের বাইরে যায়, কিছুটা দেখতে এমন হইব, মানে কর্টিক্যাল সেলগুলো এখন কুয়ে পড়বে এই জায়গাটার মধ্যে। এই ইভেন্টটা আমি এমন কইতে পারিনি, এক্সোসাইটোসিস, এদিকে দেখো আমি কইতে পারিনি এক্সোসাইটোসিস, এদিকে লিখতেছি এক্সোসাইটোসিস অফ কর্টিক্যাল সেলস, এক্সোসাইটোসিস অফ কর্টিক্যাল সেলস কে করে, ক্যালসিয়াম আয়ন। কোন সময় হয়, আফটার ডিপোলারাইজেশন, এদিকে লিখাইতেছি আফটার, এদিকে লিখাইতেছি আফটার ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশনের পরে। ডিপোলারাইজেশন আমরা কী করতাম, রেজাল্ট কী আসছিল, ফার্স্ট ব্লক, ফার্স্ট ব্লকের পরে, ফার্স্ট আফটার ডিপোলারাইজেশন মানে কি, ফার্স্ট ব্লকেরও পরে ক্যালসিয়াম আয়ন রিলিজ হয় এখানে, এর রেজাল্টে কর্টিক্যাল সেলগুলো বাইরে যায়, অ্যাকুসাইটোসিস অফ কর্টিক্যাল সেলস ডিউ টু ক্যালসিয়াম আয়ন আফটার ডিপোলারাইজেশন। যাইতেছে যে এই জায়গাটা, মনে করে দেখো, সেল মেমব্রেন থেকে এই জোনা পেলো সেটার মাঝখানে এই জায়গাটা, একটা নাম আসিল প্যারিভিটালাইন স্পেস, শুরুতে গেছিলাম, মনে করে দেখো এটার নাম আসিল প্যারিভিটালাইন স্পেস, এটা আলটিমেটলি কুই এন্টার করে, কর্টিক্যাল সেলস মুভস ইনটু, কর্টিক্যাল সেল কোন জায়গাতে মুভ করে, মুভস ইনটু প্যারি ভিটালাইন স্পেস, কর্টিক্যাল সেল ফাইনালি কুই এন্টার করে, ইট মুভস ইনটু দ্য প্যারি ভিটালাইন স্পেস। যখনই আমি আবার একটা কথা কই মাঝখানে বোঝানোর আগে, দেখো প্রত্যেকটা এমন যখন আমি দিতেছি ভিডিও, স্বাভাবিক তোমার ভালো লেগে দিতেছি, এখানে আমার নতুন করে শিখবার মধ্যে এখানে কিচ্ছু নেই, অথবা তুমি কোনো একটা এমসিইউ করতে গিয়ে আটকাইলে আমারে জিজ্ঞেস করলা, তখন মেবি আমিও পারি না, ওইখান থেকে আমার নতুন একটা কিছু শিখবার আছে। বাট তোমার যখন আমি ক্লাসই করাইতেছি, এখানে আমার নতুন কিছু তো শিখবার নেই, তো এখানে আমার এই রাত্রেবেলা এখানে ভিডিও না করলে হয়, রাত্র মানে কোন সময় এখানে আইসি তুমি আইডিয়া করতে পারতো না, পুরোটা এখানে সেট আপ রেডি করতে কতক্ষণ সময় লাগছে আজকে, যেহেতু নতুন নতুন একদিন দুদিন হচ্ছে স্টুডিওটা রেডি হয়েছে, বাড়ির স্টুডিও তৈরি করতেছি। এখন কটা বাজে জানো, 5:45 সকালবেলা, এখন 5:45 সকালে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, তো যখন এটা নিয়ে আসি যাবো, তারপরে যদি আমি শুনি যে এটা দেখছি দেখছি না ঠিক করে, অল্প একটু দেখা রেখা দিছি, আমি নোট করছি না এই পুরোটারে, তখন তো আমারও গায়ে লাগবো। ভিডিওর লেংথ দেখা, দেখো তুমি কতক্ষণ আগে ভিডিওটা করা স্টার্ট করছি, তার আগে কতক্ষণ সময় লাগছে জায়গাটা রেডি করতে, যেহেতু নতুন এক সপ্তাহ গেলে হয়তো একদম পুরোটা একটা জায়গাতে পড়বো, ওয়ান ক্লিক স্টার্ট অ্যান্ড গো এমন হয়ে যাবো। বাট যেহেতু পরিশ্রম করতেছি, এটার তোমারও একটু মর্যাদা দেওয়া উচিত, এক্সাম তুমি দিবে আমি দিতাম না। দেখো যারা গেছে গিয়া তো গেছে গিয়া নিট, যারা হয়েছে না তারা কথা কথা ভেবে দেখো কেমন লাগতেছে, তারা যারা হয়ে গেছে তারা নিয়ে আমিও খুব চিল্লাতিল্লি করতেছি, সব সবাই লাফালাফি করতেছে, যারা হয়েছে না তারা আর কী গেছে এই জায়গায়। তো তুমি নিজেরা দেখতে চাও না যে নেক্সট ইয়ার নিট হবে, এত এত লোকের মধ্যে আমিও যাবো, আমার হইতো না, গায়ে এত লাগবো না, আমি করতেছি না, নিট ছাড়া কোনো ফিউচার নাই, প্রচুর প্রসপেক্ট আছে লাইফের মধ্যে কোনো একটা কিছু করার মতো, বহুত বহুত অপশানস খোলা। বাট যেহেতু পড়তেছো, এটা তোমার রেসপন্সিবিলিটি ডিনোট করো, তুমি পড়ার সময় কতটুকু সিরিয়াস বা না সিরিয়াসলি পড়ো। দেখো আমি পড়াইতেছি বারবার কৃষি ওরিয়েন্টেড, বারবার কই আমি একটাই কথা, আমি সিলেকশন ওরিয়েন্টেডই পড়াইতেছি, রিজন কি, আমি তোমরা চাইলে ফানিভাবে আন্ডারটেন করে সেটা পড়াইতে পারি, এতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে, কোনো একটা ক্লাসের মধ্যে কীভাবে এন্টারটেন করে পড়ানো যায়, সবাই যাতে সব কিছু বুঝে, আমি চাই যে পুরাপুরি অ্যাটেনশান দিব সেই বুঝবো। তোমার অ্যাটেনশান আইতাছে না, ওইটাতে আমি হেল্প করতে পারি, তুমি অ্যাটেনশান দেওয়ার পরেও বুঝতেছো না, তাতে আমি হেল্প করতে পারি। তুমি যদি প্রথম থেকেই অ্যাটেনশান না দাও, তুমি যদি নিজের থেকে চেষ্টা না করো, তাহলে তুমি বুঝো এটা আমার দরকার হয়, তুমি বুঝবা এটা তোমার কষ্ট করে বুঝাতে আমার দরকারও নেই, কারণ তোমার আমি কষ্ট করে একটা টপিক বুঝলাম, পরের টপিকে তুমি সেই আবার অন্য মনোযোগ দেখতে না, এগুলো ভালো করে সেটা
ঠিক আছে। তো এই কারণে আমি কই যখন বইবে খাতাটাতে নিয়ে আসি দেবো, কোন একটা জায়গায় বসে শোনা, রিওয়াইন্ড করো আবার দেখো, রিওয়াইন্ড করো আবার দেখো, সেম জায়গাটা আমি বারবার দেখো কী কইতেছি এই জায়গাটার মধ্যে। তারপরেও ইনকেস যদি অসুবিধা হয় সানডেতে আয় করবা, ইভিনিং নিয়ে আসলে ডাউট নিয়ে আসলে আইবো, সানডে ফিলে আমি সেন্টারে থাকি, ক্লাসও থাকে না, আয় করবা সেন্টারের মধ্যে ডাউট নিয়ে আসলে আমি এই জায়গাগুলো বুঝছিলাম না বা এই এমসিকিউগুলো হয়েছে না। এবার দেখি এখানের মধ্যে কী কী হয়। প্রথম প্রথম ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন হয়, এটা আমরা নাম দিয়েছি ডিপোলারাইজেশন। এটার রেজাল্টে কী হয়, ফাস্ট ব্লক টু পলিস্পার্মি, মানে একটা স্পার্ম ঢুকার পরে আর কোনো স্পার্ম ঢুকতে পারতো না, এবং যেহেতু এটা খুব তাড়াতাড়ি হয় এই কারণে নাম দিয়েছি কি ফাস্ট ব্লক। তারপরে আমি কইতেছি যে কর্টিক্যাল সেলগুলো আছে এখানে সোডিয়াম ঢুকার পরে ক্যালসিয়াম আয়ন রিলিজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদিক দিয়ে সোডিয়াম ঢুকার পরে কবি কেমনে সোডিয়ামের চার্জ কি পজিটিভ, ক্যালসিয়ামের চার্জ কি পজিটিভ, এই ক্যালসিয়াম আয়ন কী রিলিজ করে, এই কে রিলিজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি মাসালের মধ্যে পড়াইছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম কোয়ায় মাসাল সেলের মধ্যে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম আয়ন রিলিজ করতে পারে, তুমি এই জায়গাতে আয় এবার। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম আয়ন রিলিজ করে, আমি ধরে নিয়েছি তোমার জানা নাই এই কারণে আমি এবার প্রথম থেকে কইছি পুরোটারে। যখনই ক্যালসিয়াম আয়ন রিলিজ করে যে কর্টিক্যাল সেলগুলো আছে এগুলো বাইরিয়া, এই যে সেলটার ভিতরে আসলো এখান থেকে বাইরে আয়, সেলের ভিতরে বাইরে হওয়া মানে কি একজোসাইটোসিস, সেলের ভিতর থেকে বাইরের দিকে আওয়ার কী কয় একজোসাইটোসিস, আওয়ার পরে কি পুরো মেমব্রেন থেকে বেরিয়ে যায় না, তারা এই মেমব্রেন আর এই মেমব্রেনের মাঝামাঝি একটা জায়গার মধ্যে থাকে, যে এই মেমব্রেনের মাঝামাঝি জায়গাটা আছে জায়গাটার নাম কি প্যারিভিটাল লাইন স্পেস। কবে কইছি আজকে ভিডিও শুরুতেই কই দিছি, এই ক্লাসের শুরুতেই আমি কই দিছি এটা কী কয় প্যারিভিটাল লাইন স্পেস কো হবে। আলটিমেটলি আলটিমেটলি কী হয়, এই যে ইভেন্টগুলো হয় এই সবগুলো ইভেন্টরে আমরা কই ইভেন্ট নাম্বার টু কর্টিক্যাল রিয়াকশন। এই ইভেন্টগুলোর নাম দিয়েছি কি কর্টিক্যাল রিয়াকশন। এই কর্টিক্যাল রিয়াকশনের কোয়া হয় বা এর রেজাল্ট, এটার রেজাল্ট ইজ স্লো ব্লক টু পলিস্পার্মি। এটার রেজাল্ট কি হয়, স্লো ব্লক টু পলিস্পার্মি। তুমি দেখো ফার্স্ট ব্লক কি হয়, স্লো ব্লক কি হয় বোঝা গেছে নি। ফার্স্ট ব্লক মানে যখন সোডিয়াম আয়ন এন্টার করে ডিপোলারাইজ হয় মেমব্রেন, তখন এটার আমরা কই ফার্স্ট ব্লক, মানে অন্য কোনো স্পার্ম এন্টার করতো না। তারপরে আস্তে আস্তে একটা একটা করে কর্টিক্যাল সেলগুলো বাইরের দিকে মুভ করে, মানে এগ্জোসাইটোসিস হয়, যেহেতু এটা একটা স্লো প্রসেস এটাকে কয় স্লো ব্লক টু পলিস্পার্মি। আলটিমেটলি এই দুইটাই রেসপন্সিবল যে যদি কোনো স্পার্ম যাতে এন্টার না করে, যদি কয় সেকেন্ড কোনো স্পার্ম এন্টার না করার লেগে কোনটা রেসপন্সিবল, ফার্স্ট ব্লক না স্লো ব্লক, বোথ ডিপোলারাইজেশন না কর্টিক্যাল রিয়াকশন, বোথ। যদি কয় আগে কোনটা হয় ফার্স্ট ব্লক, পরে কোনটা হয় স্লো ব্লক, বা তাড়াতাড়ি কোনটা হয় ফার্স্ট ব্লক, পরে কোনটা বা স্লোলি কোনটা হয় স্লো ব্লক, দ্যাট ইজ কর্টিক্যাল রিয়াকশন। এই দুইটারই আমরা একসাথে কী নাম দিয়েছি, জোনা রিয়াকশন। এই দুইটারই একসাথে কী নাম দেওয়া হয়েছে, জোনা রিয়াকশন। এই আসলে অ্যাবাউট ফার্টিলাইজেশন। তারপর আমরা ডিরেক্ট ঢুকে যাবো ইভেন্টের মধ্যে, লাস্ট ইভেন্টের মধ্যে। লাস্ট ইভেন্ট কি অ্যাম্ফিমিক্সিস। লাস্ট ইভেন্টের নাম কি হয় অ্যাম্ফিমিক্সিস। এটা আর সিন গেমি সেম জিনিস। এদিকে দেখো অ্যাম্ফিমিক্সিস কথাটার মানে যখনই স্পার্ম এন্টার করে গেছে এই জায়গার মধ্যে, তখন দেয়ার উইল বি ফিউশন অফ নিউক্লিয়াস, যার রেজাল্ট আলটিমেটলি কি ফর্ম হয়, জাইগোট। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হইব, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কার হয়, মাদারের, অথবা এই যে সেলটা আছে সেলটা কার সেল, ওভাম সেলটা কার সেল, মাদারের সেল। এই সেলটা কার হয়, মাদার। এখানে কি হয় দেখো, ফিমেলের ক্রোমোজোম নাম্বার কত, 46, মেলের 46, একটা ফিমেলের ক্রোমোজোম নাম্বার কত, 46, হিউম্যান ফিমেলের কত, মেলের ক্ষেত্রে কত হইব 46। এই 46-এর মধ্যে আমরা যদি অটোজোম আর সেক্স ক্রোমোজোমে ডিভাইড করতে পারি, আমরা কীভাবে লিখি, 44 প্লাস এক্স এক্স, এখানে আমরা কী লিখি, 44 প্লাস এক্স ওয়াই, এত রূপ তো আইডিয়া আছে। এবার এখানে যদি আমি এই যে পুরোটা সেট আছে এটা যদি আমি মিওসিস করি, গেমেট তো কি মিওসিসের রেজাল্টই ফর্ম হইব না আলটিমেটলি, লাস্টে কী দিতে লাগবো, মিওসিস ওয়ান টু ইতি লাগবো, তারপরে ম্যাচুরেশন। মিওসিস করার পরে আমি আর দেখে যাবো না, এটারে যদি আমরা কই টু এন, এদিকে দেখো এটারে যদি আমরা কই টু এন, মিওসিসের রেজাল্টে কী হয়ে যাবো এন, এখানে এন কী হইব 22 প্লাস এক্স, অর
22 প্লাস এক্সই দিওটা সেটি কী হব 22 প্লাস এক্স বাট প্রবলেম হইতেছে এখানে যখন মিউ অসিস হইব একটা সেট হইতে পারে 22 প্লাস এক্স আর একটা সেট হইতে পারে 22 প্লাস ওয়াই মাদারের কাছে এসেনশিয়ালি কী প্রেজেন্ট শুধু এক্সই প্রেজেন্ট তুমি এখানে অর না লিখে একটা লিখলেও হয় যদি যখন নিউক্লিয়াসের মধ্যে ফার্টিলাইজেশন এটাও টু এন এটা এন যখন নিউক্লিয়াস ফিউজ করে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে না দেখ এক্সট্রা ডিএনএ আছে আমি জানি যেহেতু সেলটা মাদারের তার মানে মাদারের সেল একটা মাইটোকন্ড্রিয়া থাকবো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে মানে সেলের মধ্যে ডিএনএ বেশি ডিএনএ কার মাদারের একটা জায়গোটার মধ্যে আমি তোমার এখানে যাইতেছি না এক্ষণে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ম্যাটারনাল ইনহেরিটেন্স এসব নাম ফাম লেখা কমেন্ট করবো না যে আমি কোনো বইয়ের মধ্যে বসি এমন একটা আছে এক্সপ্লেন এটা এইসব জিনিস লেখা কমেন্ট করবো না আমি তোমার কইতেছি বেসিকটা বুঝে যেটা কইতেছি তারপরে তোমার ফালতু কোয়েশনগুলোর মধ্যে আইতেছি আমি এটা অলরেডি যদি লিখে দিই সাইটোপ্লাজমটা বা সেলটা মাদারের আমি ধরে নিয়েছি তুমি এতটুকু বুঝছো একটা সেল যদি মাদারের হয় এখানে মাদারের ডিএনএ আছে ফাদারের ডিএনএ আছে তাছাড়া যেহেতু সেলটা মাদারের একটা মাইটোকন্ড্রিয়া আছে মাইটোকন্ড্রিয়াটা তো মাদারের তার মানে নেট ডিএনএ কন্টেন্ট মাদারের বেশি তুমি এবার জায়গাতে আয়ো এখানে যদি 22 প্লাস এক্স ফর্ম হয় এটা যদি এখানে এটার সাথে ফার্টিলাইজ করে ফিউশন করে তখন রেজাল্টে কী ফর্ম হবে 44 প্লাস এক্স এক্স এমন ফর্ম হইব না জাইগোট আমরা কিসের ব্যাপারে কইতেছি এখানে জাইগোটের কথা কইতেছি দেখো জাইগোটটা কী ফর্ম হবে 44 প্লাস এক্স এক্স দ্যাট ইজ কী ফর্ম হইতেছে আলটিমেটলি ফিমেল বাট যদি এমন হয় 22 প্লাস ওয়াই ফিউজ করে তখন কী ফর্ম হবে 44 প্লাস এক্স ওয়াই হইব না আমরা ডাইরেক্ট সেক্স ডিটারমিনেশন এখানে পড়ে নিতেছি এদিকে দেখো তার মানে এর রেজাল্টে কী ফর্ম হইব মেল তুমি ভালো করে দেখো তো একটা চাইল্ডের একটা নিউবর্নের সেক্স একটা নিউবর্নের সেক্স ডিটারমিনেশন যদি করতে যাই যদি আমরা সেক্স ডিটারমাইন করতে চাই তার সেক্স কি ফিমেল হইব না মেল হইব এটা কিসের উপর দেখো এটা তো মাদার থেকে আইসে মাদার থেকে তো এক্সই আইব সবসময় তার সেক্স মেল না ফিমেল এটা কার উপর ডিপেন্ড করে ফাদারের উপরে না ফাদার থেকে যদি এক্স আয় পরে তাহলে কী হব ফিমেল যদি ওয়াই আয় পরে তাহলে কী হব মেল তার মানে সেক্স ডিটারমিনেশনের লিগে কে রেসপন্সিবল ফাদার ভালো করে শোনো আগে ট্যাবু আসিল যে ফিমেল ফিটিসাইড যখন করা হইতো আগে একটা সোসাইটিতে একটা আমার ট্রেন্ড আসিল যে মেয়েরারে ধরা হইতো যে ইট ইজ নট গুড নট লাকি ফর দ্য ফ্যামিলি বার্ডেন ফর দ্য ফ্যামিলি এবং ওইটার লিগে যখন একটা ফিমেলের ডেলিভারির পর দেখা যেত মেয়ে হয়েছে ওই ফিমেলটারই খারাপ ধরা হইতো যে তারই কোনো প্রবলেমের কারণে ফিমেল হয়ে গেছে বাট দেখো প্রথমত ট্যাবুটাই ভুল যে এই ট্যাবু সোসাইটিতে থাকাই উচিত না সেকেন্ড এবং ইন্ডিয়া খুব ভালোই ওভারকাম করে নিয়েছে অলরেডি এখন সেক্স রেশিও মোর দেন 1000 ইস টু মানে নাম্বার অফ ফিমেল পার 1000 মেল কি 1000 থেকেও বেশি মানে নাম্বার অফ ফিমেল এখন মেল থেকেও বেশি তো ওই ইভেন্টগুলোতে ইন্ডিয়া অনেকটা রেসপেক্টে এখন কি সাকসেসফুল বাট আমি কইতেছি যদি কয় অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশন কে করে প্রবলেম ধরো তো ফিমেলের বাট অ্যাকচুয়ালি মাদারের কি সেক্স ডিটারমিনেশন করে নাকি মাদারের তো সেক্স ডিটারমিনেশনে কোনো রোলই নাই সেক্স ডিটারমিনেশন লিখে পুরাপুরি কি রেসপন্সিবল ফাদার কারণ একটা এক্স একটা ওয়াই ডিফারেন্ট সেট অফ ক্রোমোসোম হেটারোসোমস কার মধ্যে প্রেজেন্ট ফাদারের মধ্যে প্রেজেন্ট তার মানে এই যা সেক্স কীরকম হবে এটা কে ডিটারমাইন করবে ফাদার ডিটারমাইন করে বোঝা গেছে এবার তো এই আসিল অল অ্যাবাউট ফার্টিলাইজেশন একটা লেকচারের মধ্যে এবার আমি যে কোয়েশনগুলো দেখাও আগে তুমি নিজে দেখবে পারো নি আমি করার আগে সঙ্গে সঙ্গে কোয়েশনের স্লাইডটা আইতে তুমি এবার পজ করে নেবে তুমি নিজে দেখবে আমি করার আগে করতে পারো নি করার পরে তারপরে মিলাইবে আমার সাথে তোমার আনসার মিলতেছে কি মিলতেছে না ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন রিসেপ্টার ফর স্পার্ম বাইন্ডিং ইন ম্যামেলস আর প্রেজেন্ট অন জোনা পেলোসিডা স্টার দেওয়া আছে দেখো পয়েন্টের মধ্যে ভিডিওতে যাওয়া আগে স্টার দেওয়া আছে জোনা পেলোসিডা নেক্সট কর্টিক্যাল রিয়াকশন ইজ রেসপন্সিবল ফর ফার্স্ট ব্লক না ফার্স্ট ব্লকরে কী কয় ডিপোলারাইজেশন ফার্স্ট ব্লক মানে কী হয় ডিপোলারাইজেশন স্লো ব্লক ইয়েস বোথ বাদ নান বাদ বোঝা গেছে স্লো ব্লকেরই নাম কী হয় কর্টিক্যাল রিয়াকশন স্লো ব্লকেরই কী কয় কর্টিক্যাল রিয়াকশন নেক্সট ভিটেলাইন মেমব্রেন ডাইরেক্ট কোয়েশ্চেন প্রাইমারি সেকেন্ডারি কী হয় জোনা পেলোসিডা টার্শিয়ারি কী হয় করোনা রেডি এটা ফর ফুল লেখা ধরো 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 এটা কী ফর ফর ডিটারমিনেশন অফ সেক্স অফ চাইল্ড ড্যাশ ইজ রেসপন্সিবল মাদার ওনলি ফাদার ওনলি
इक्वली फादर एंड मदर मोस्टलि मदर आंसर की फादर ओनलि आंसर की फादर ओनलि रेसपन्सिबल क्लियर से प्रत्येक क्वेश्चन हमें शुद्ध शुरू दिन प्रसिक्यूटर से जाते तुम्हार क्वेश्चनगुलो करते को प्रब्लेम ना हो। फाइनलि क्लस शेष खुशी हमें धन्य तुम्हें आईसो वीडियो देखो देखार पर हमारे ह्यूमैन रिप्रोडक्शन मध्य एक इवेंट फार्टिलइजेशन बुझ बट एक बार एनसीआरटी बोर्डर पढ़वा जदिव अनेक अनेक बेस ही पढ़ाई आज के एनसीआरटी बोर्ड के जेनारे हमें यू किन पढ़ाई ना एनसीआरटर बहरे बट किचु किचु चैप्टर ह्यूमैन फिजिओलजी एक यूनिट ह्यूमैन रिप्रोडक्शन एक यूनिट जेनेटिक्स एक यूनिट यूनिटगुलर मध्य एकटू अफ एनसीआरटी निजे प्रिपेयार्ड रखा उचित नो डाउट ये बच्चों एक क्वेश्चन आसे ना कि लास्ट इयर ह्यूमैन रिप्रोडक्शन के क्वेश्चन आसो একটু একটু টিল্টেড আউট অফ এনসিআরটির দিকে টিল্টেড কোশ্চেন বুঝা গেছে তোমার আনসার করতে পারো বাট তোমার কনসেপ্ট লাগবে ওই কোশ্চেনগুলো আনসার করতে। তো এটার থ্রু শেষ করি আমরা খুব সুন এনআরটিএস লঞ্চ করতেছি কিছু ডিটেল এটার ব্যাপারে আমি কইতামই না বলে তারপরে কিন্তু আমি ইউটিউবের মধ্যে পাবলিসিটি করতেছি ক্লাসের মধ্যে অলরেডি আমি কই দিছি একবার গ্রুপের মধ্যেও কই দিছি একবার খুব সুন এনআরটিএস আয় করবো তোমার হাতে মোস্টলি এনআরটিএসের শিডিউল আয় করবো বাই ফ্রাইডে যদি তোমার চেনাশোনা কোনো সিনিয়র থাকে স্বাভাবিক থাকবে এমন কোনো স্কুল নাই যেখানে আমার স্টুডেন্টটা ছিল না এই বছর বা তারও আগের বছর তো তারা জিজ্ঞেস করবা এনআরটিএসের কী ইম্পর্টেন্স এনআরটিএস যে এক্সামটা হয় এটার কী ইম্পর্টেন্স টেস্ট সিরিজ তো অনেকখানি হয় যে তারা যে নিটের এক্সামটা যখন তারা বইছে তারা অ্যাকচুয়ালি কোন পেপারটারে যে যে মক টেস্টগুলো লাস্ট টাইম আমার এখানে হইতে আসছিল সবগুলো এনআরটিএসের আন্ডারেই হয় যে ফাইনাল রিভিশন টেস্ট সিরিজগুলো যেগুলো হয় এক্সাক্ট এমন টাইপের পেপার ইন্টার মধ্যে আয়ে কি আয় না একবার জিজ্ঞেস করবো তারারে ঠিক আছে চলো যেটাই করতেছি তোমার ভালোর লেগেই করতেছি তাছাড়া আমি কইতেছি যে এনআরটিএসএল সিলেবাস অনুযায়ী ইলেভেনের রিভিশন করাম ওইটাও ফ্রিতেই করাম ঠিক আছে তো এমনভাবেই করাতেছি যাতে যার যেই রকমেরই প্রবলেম থাকুক যাতে তোমার সিলেকশন বা এডুকেশনাল পয়েন্ট অফ ভিউতে কোনো প্রবলেমই না হয় ঠিক আছে হোপফুল্লি এখান থেকে তোমার সবগুলো কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে মাস্ট একবার এনসিআরটিতে পড়বা তারপরও ডাউট থাকলে আমারে জিজ্ঞেস করবা সানডে ইভিনিংয়ে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি চলো বাই।